যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি প্রতিবন্ধকতাযুক্ত ছাত্রছাত্রীদের কাছ থেকে কাছে আজকের এই দিন অত্যন্ত গর্বের এবং অত্যন্ত স্মরণীয় একটি দিন। আজকের দিনে 2017 সালে আমরা তৈরি করেছিলাম আমাদের FST অর্থাৎ ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসএবিলিটিস। আজকের এই দিনে প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের এই ফোরাম এবং তারপর 6 বছর নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমাদের এই ফোরাম এগিয়ে চলেছে। আজকের এই বিশেষ দিনে আমরা আবারও একবার জানব FSD-কে, FSD কি, FSD বাস্তবে কেন প্রয়োজন, এই সমস্ত আলোচনা আজকে আমরা আবারও একবার করব, আবারও একবার নতুন করে FSD-কে চিনব। তবে মূল অনুষ্ঠানে যাবার আগে অন্যান্য অনুষ্ঠানের বিধি অনুযায়ী আমাদের আজকের এই অনুষ্ঠান শুরু হবে উদ্বোধন সঙ্গীতের মাধ্যমে। উদ্বোধন সঙ্গীত সমবেত পাঠে পরিবেশিত হবে। আমরা কথাটা কম বলি
ঘোষণা পত্র আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধকতাযুক্ত ছাত্রছাত্রীরা প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের সমরাধিকার রাষ্ট্রপদত্ব বিশেষাধিকার আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধকতাযুক্ত ছাত্রছাত্রীরা প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের সমরাধিকার রাষ্ট্রপ্রদত্ত বিশেষাধিকার ও সামাজিক মর্যাদা বর্জনের লক্ষ্যে এবং প্রতিবন্ধকতার ভিত্তিতে প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের প্রতি বৈষম্যমূলক আচরণ ও দৃষ্টিভঙ্গি সমরাধিকার বিশেষাধিকার ও সামাজিক মর্যাদার ক্ষেত্রে বঞ্চনার ও ক্ষেত্রে সহমতের ভিত্তিতে যৌথভাবে ফোরাম ফর স্টুডেন্ট ডিসএবিলিটি নামে একটি ঐক্যমঞ্চ গঠন করেছি। আমরা শপথ গ্রহণ করছি যে এক, প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তির অধিকার অর্জনের ক্ষেত্রে আমরা সব সময় ঐকান্তিক আন্তরিকতা ঐক্যমত্যের সঙ্গে লড়াই করব। প্রতিবন্ধক ব্যক্তিদের প্রতি যে কোনো রকমের সামাজিক ও ব্যক্তিগত ন্যায় বঞ্চনা ও অমর্যাদার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তার প্রতিকার করে সব রকমের প্রচেষ্টা চালাব। তিন, প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তির অধিকার রক্ষার ক্ষেত্রে তার প্রতিবন্ধকতা রাষ্ট্রীয় আইন এবং মানবাধিকার আমাদের কাছে একমাত্র প্রাচ্য বিষয় হবে। এক্ষেত্রে ব্যক্তির ব্যক্তিগত রাজনৈতিক ধর্মীয় লিঙ্গগত কিংবা অন্য যে কোনো পরিচয় আমাদের কাছে বিবেচ্য হবে না। চার, পরবর্তীকালে সহমতের ভিত্তিতে চার এই ঘোষণাপত্রে স্বাক্ষর করবেন তাদের সকলকে এই ফোরাম হিসেবে গ্রহণ করব। আজ 15 ডিসেম্বর 2017 তারিখে সহমতের ভিত্তিতে উপরোক্ত শপথ গ্রহণের মাধ্যমে আমরা নিচে স্বাক্ষরকারী বৃন্দ ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসএবিলিটিস গঠন করছি এবং নিজেদের এই ফোরামের অংশ হিসেবে ঘোষণা করছি। এবারে ইংরেজিতে করছি। প্রক্লেমেশন। উই দ্য স্টুডেন্টস উইথ ডিসএবিলিটিস অফ যাদবপুর ইউনিভার্সিটি হ্যাভিং বিন স্লোলি রিজলভড to constitute a united forum, namely Forum for Students with Disabilities, to acquire equal opportunity, legal rights provided by the state law, social dignity of the students with disabilities, and to protest against all injustice, deprivation and discriminatory attitude towards disabilities. We take oath that, number one, we will always fight with dedication, unity and cordiality to gain the rights of the persons with disabilities. Number two, we will give our best efforts to protesting spontaneously from the ridicule of any type of personal or social injustice, deprivation and indignity of the persons with disabilities. Number three,
irrespective of personal identity like political background, religion or any other factor, we shall only consider his or her disability, legal provisions and human rights to establish and his or her rights. Number four, we students with disabilities who will sign this proclamation letter will also be regarded as the member of this forum unanimously. Today, 15th of December 2017, with the cyclists at the bottom are constituting forum for students with disabilities. This aforesaid oath as well as declaring us as the part of this forum unanimously. অসংখ্য ধন্যবাদ আমি বন্ধুকে আমাদের এই ঘোষণাপত্রটি পাঠ করার জন্য। এরপর আমরা আমাদের মূল অনুষ্ঠানে প্রবেশ করব। যাদের হাত ধরে এফএসডি তৈরি, এই এফএসডি তৈরি হওয়ার পিছনে যাদের ভাবনা চিন্তা কাজ করেছিল সেই সময়, তাদের মুখ থেকেই আজকে আমরা এফএসডি সম্পর্কে জানব এবং আবার একবার এখন এফএসডির এই ছ বছরের কর্মকাণ্ড সম্পর্কে বলবেন অধ্যাপক সোমেন দত্ত। সোমেনদা রামকৃষ্ণ মিশন মহাবিদ্যালয় ত্রিপুরার অধ্যাপক। এফএসডি তৈরির পেছনে
একটা পুরনো পরিকল্পনা, অনেক দিনের পরিকল্পনা পরোক্ষভাবে কাজ করেছে। পরিকল্পনার যে বড় কথা একটা সলতে পাকানো যাকে বলে সেইটা কাজ হয়েছে। কিভাবে হয়েছে? আমরা অনেকদিন ধরে নিজেদের মধ্যে আলোচনা করেছি, বিশেষ করে র্যাগিংকে কেন্দ্র করে রাজনীতিদের যে ব্যাচ, তারা বিমানবেদের ব্যাচের সঙ্গে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়। তারপর আমরা এক্সএমসেলের অপদার্থতা, বিশ্ববিদ্যালয়ের অপদার্থতা নিয়ে নিজেদের মধ্যে কথা বলব। এবং সবচেয়ে যেটা বড় কথা, যে আমাদের আমরা প্রতিবন্ধী হিসেবে প্রত্যেকেই বিভিন্ন ধরনের বঞ্চনার সঙ্গে পরিচিত। এই বঞ্চনাগুলির যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা কিন্তু আমাদেরকে একত্রিত করতে সাহায্য করেছিল যখন FSD আমরা তৈরি করি। কাজে FSD একটা পরিকল্পিত বা FSD একটি দীর্ঘদিনের বঞ্চনার পরিণাম হিসেবে, একটা অবশ্যম্ভাবী পরিণতি হিসেবে FSD তৈরি হয়েছে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারা এবং উপযুক্ত প্রতিক্রিয়া দেখানো, এইটা FSD এই যে 6 বছরের পথ চলায় আমরা শিখেছি। FSD যখন তৈরি হয়নি, 7ই ডিসেম্বর 2017 ঘটনা আমার এখনো পরিষ্কার মনে আছে। চিকুনাশিন সেন অডিটোরিয়ামে মনোজিৎ মণ্ডল একটা অ্যাপ তৈরির নামে প্রতিবন্ধীদের জন্য টাকা, সেই টাকা 9-6 করছিল, এবং সেই তার যে অশুভ পরিকল্পনা সেটাকে আমরা বাচ্চাল করে দিই। আমরা ওখানে উপস্থিত থেকে ওখানে বিক্ষোভ দেখাই এবং প্রতিবাদ করি। সেই সময় 3টে দেশের কনসাল জেনারেল উপস্থিত ছিলেন, সেই সময় 3টে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার উপস্থিত ছিলেন এবং একটা বড় অডিয়েন্স সেইখানে ছিল। আমাদের ওই যে বিক্ষোভ, সেই বিক্ষোভ আমরা দেখিয়েছিলাম প্রচন্ড সাহসের সঙ্গে, বরং বলা ভালো দুঃসাহসের সঙ্গে। এইটা যদি আমরা না দেখাতাম, এই ভয়ঙ্কর দুঃসাহসের কাজটা যদি আমরা না করতাম, তাহলে FSD তৈরির কাজটাও কিন্তু হয়তো আরো বেশ কিছুটা পিছিয়ে যেত, আমরা আরো অনেক দেরিতে শুরু করতাম। এরপরে আমি বলবো যে আমরা 2018 সালে যখন অ্যাক্সেসিবল লাইব্রেরি নিয়ে আন্দোলন করছিলাম, সেই সময় চিরঞ্জিত ভট্টাচার্য, সেই সময় তিনি ছিলেন রেজিস্ট্রার, তার সঙ্গে আমাদের চিরঞ্জিত ভট্টাচার্য আমাদেরকে খুব একটা আমল দিচ্ছিলেন না। এই সময় চিরঞ্জিত ভট্টাচার্যের সঙ্গে আমাদের ভয়ঙ্কর একটা উত্তপ্ত বাদানুবাদের পরিস্থিতি তৈরি হয়, এবং আমরা যেটা যাদবপুরে কখনো হয় না, আমরা কিন্তু সেবার সিপিকে ঘেরাও করেছিলাম। এবং এই যে ঘেরাও করাটা, এইটাও কিন্তু আমাদের ওই আন্দোলনটাকে একটা গতি দিয়েছিল, একটা মোমেন্টাম দিয়েছিল, যার ফলে আমাদের আন্দোলনটা খুব দ্রুত একটা নিষ্পত্তির দিকে এগিয়েছে। কিন্তু এর বিপরীতেও একটা কথা বলার আছে। হেপসেন আন্দোলনের আরেকটি পর্যায়ে যখন হেপসেন সেলের টাকা মনোজিৎ মণ্ডলরা ওই প্রশান্ত পালের রবিজীবনী ট্রান্সলেশনের কাজ করাতে লাগাচ্ছিল, সেই সময়তে আমরা একটা আন্দোলন গড়ে তুলি মার্চ মাস, ওটা 2019-এর মার্চ মাস। সেই সময় আমরা কিন্তু আমাদের একটা দাবি ছিল যে হেপসেন সেলের সম্পত্তি সিপিডির হাতে দিতে হবে, সেন্টার ফর পার্সন্স উইথ ডিসএবিলিটিস এর হাতে দিতে হবে। সেই দাবি থেকে আমরা কিন্তু কিছু ঘটেছিলাম। আমাদেরকে সেই সময় আমাদের যারা সঙ্গী সংগঠনগুলো ছিল, অন্যান্য ছাত্র সংগঠনগুলি ছিল, বা আমাদের যারা শুভানুদ্ধ ইঞ্চার আছে, তারাও আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন যে এইটা এই সময় উপযুক্ত নয়। তারা আমাদের বোঝাতে সক্ষম হয়েছিলেন, যে কারণে আমরা কিন্তু এই দাবিটা সেই সময়ের জন্য ছেড়ে দিয়েছিলাম। কিন্তু পরবর্তীকালে সেই দাবিটা কিন্তু আমরা ছিনিয়ে আনতে পেরেছি, যে জন্য আজকের এই প্রোগ্রামটা ওই হেপসেন সেলের যে ঘর, সেই ঘরেই হচ্ছে। আমরা এতে আছি, নজরুল ভবনে আছি। হ্যাঁ, নজরুল ভবনে আছি আমরা, ওখানে যাইনি, হেপসেন সেলে যাইনি। কিছু করার নেই, আমার দৃষ্টিহীনতার কারণে ঠিক আছে, সরি, ঠিক আছে। 2000 ঠিক এইরকমই আরেকটি উদাহরণ, 2023 সালের গোড়ায় গতি, গাড়ির গতি নিয়ন্ত্রণ করা নিয়ে
আমরা একটা তুরন্ত আন্দোলনে নামতে বাধ্য হয়েছিলাম এইটাও কিন্তু জরুরি ছিল এই তুরন্ত আন্দোলনটা কারণ সেই সময় অনেকগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছিল পরপর এবং এইটা না করলে কিন্তু একটা আমরা যে এইটা সমাধান করতে পেরেছি তা নয় কিন্তু আমার মূল কথাটা হচ্ছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা আন্দোলনের টেম্পোটাকে বাড়ানো এবং কমানো এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ শিক্ষা ভবনকে নিতে হবে এইটা আমাদের এই ছ বছরে একটা অভিজ্ঞতা হয়েছে এবং আমি বিশ্বাস করি যে এইটা এই অভিজ্ঞতার নিরিখে ভবিষ্যতেও আন্দোলনের রূপরেখা এরপরে যেটা আমি বলবো যে যার দাবি যদি ন্যায্য হয় যুক্তিসঙ্গত হয় তবে কিন্তু মানুষের সমর্থন এবং সহযোগিতা পাওয়া যায় এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমরা প্রথম দিকে কর্তৃপক্ষের কাছে যখন যেতাম 2017 শেষের দিকে বা 2018 গোড়ার দিকে সেই সময় কর্তৃপক্ষের পক্ষ থেকে একটা তাচ্ছিল্যের ভাব আমরা লক্ষ্য করেছি ধীরে ধীরে এবং সেটা খুব দ্রুত মানে কয়েক মাসের মধ্যেই কিন্তু সেই তাচ্ছিল্যের ভাবটা কমে আসে এবং বরং আমরা উত্তর দিকে একটা লক্ষ্য করি যে কর্তৃপক্ষের অনেকেই এর মধ্যে অবশ্যই অধ্যাপক সুরঞ্জন দাস যিনি পুরনো সি ছিলেন তার কথা আনতেই হবে এরকম অনেকেই আমাদেরকে নানানভাবে সাহায্য করেছেন এবং আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন ছাত্র সমাজের পক্ষ থেকে দারুণ সহযোগিতা আমরা পেয়েছি যখন এফএসডি না হতেও জানত না 2018 জানুয়ারি 10ই জানুয়ারি আমরা প্রথম মিছিল করি শুধুমাত্র আমাদের দাবিগুলোর সমর্থনে 250 থেকে 300 লোক জড়ো হয়েছিল ছাত্রছাত্রীরা জড়ো হয়েছিল সেই সময় এরকমই 2019 ওই এপ্রিল মে নাগাদ আমরা একটা গণস্বাক্ষর সংগ্রহ অভিযান করি এইখানেও কিন্তু আমরা প্রায় 3,500 থেকে 4,000 স্বাক্ষর সংগ্রহ করেছিলাম আমাদের দাবি ছিল যে যত দ্রুত সম্ভব এই যে 5% রিজার্ভেশন হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আরপিবি অ্যাক্ট অনুযায়ী এটা লাগু করতে হবে আমাদের বিশ্ববিদ্যালয়ে লাগু করতে হবে এবং এই দাবির ভিত্তিতে কিন্তু অধ্যাপক সুরঞ্জন দাস তিনি ব্যক্তিগতভাবে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে কনসাল্ট করেন এবং হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে ওই কনসালটেশনের ভিত্তিতে ওই বছর নভেম্বর ডিসেম্বর মাসে তারা এই নোটিফিকেশন জারি করে যে এই 5% রিজার্ভেশনটা লাগু করা হচ্ছে এবং এটা খুবই আনন্দের বিষয় যে আমরাই প্রথম তখনও প্রকাশিতই হয়নি গেজেট নোটিফিকেশন তার আগেই আমরা ওই নোটিফিকেশনটা হাতে পেয়েছিলাম সুরঞ্জন বাবুর মাধ্যমে এরপরে আমি যেটা বলবো যে সংগঠনের বিশ্বাসযোগ্যতা এবং তার ভাবমূর্তি যদি ভালো থাকে এবং এর সাথে উদ্দেশ্য যদি মহৎ হয় তাহলে কিন্তু মানুষের মানুষ সর্বতোভাবে সাহায্য করে যে কোনো কাজ এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সলিডারিটি ফান্ড আমরা 2020 সালে যখন আমফান হলো এবং লকডাউনে প্রচুর মানুষ রাতারাতি বেকার হয়ে গেলেন সেই সময় আমরা প্রথমে আমফানে ক্ষতিগ্রস্ত আমাদের যারা বন্ধুরা রয়েছে তাদের সাহায্যের জন্য একটা ফান্ড কালেকশন শুরু করি তারপরে আমরা দেখলাম যে এই ফান্ড কালেকশনটা যথেষ্ট নয় আমাদের প্রচুর পরিচিত দৃষ্টিহীন বন্ধুরা রয়েছে তাদেরকেও সাহায্য করতে হবে সেই জন্য আমরা প্রায় আমাদের সুভানুদ্ধায় এবং বন্ধুদের কাছ থেকে 1,25,000 টাকার একটা ফান্ড কালেক্ট করেছিলাম 125 জনকে আমরা ইয়ে করেছিলাম মানে সাহায্য করতে পেরেছিলাম এবং আরেকটা উদাহরণ হচ্ছে অ্যান সালিভান স্মারক বক্তৃতা এবং স্মারক সম্মান যেটা গত বছর 2022 অক্টোবরে হয়েছে সেখানে প্রায় 65,000 টাকার একটা ফান্ড পুরো Thank you.
স্বপ্ন দিচ্ছে এটা দাস হয়ে গেছে আমরা চাস চাস নাটা চাটা আমাদের খুব বলো দেখি বলো বলো এই যে যারা আমাদেরকে বিরোধিতা করেছে নানান প্রশ্নে
তারা তো করেইছে তাছাড়াও সরাসরি ক্ষমতাসীন যে রাজনীতিগুলো রয়েছে তাদের পক্ষ থেকেও আমাদেরকে হিংস্রভাবে আক্রমণ করা হচ্ছে আমার মনে পড়ে টিএমসিপির পক্ষ থেকে অ্যাডমিশন আন্দোলনের সময় আমাদের নামে নানা রকম প্রচার চালানো হচ্ছে আমাদেরকে অনেক আমাদের অনেক সদস্যকে ভয় দেখানো হচ্ছে আমরা যখন হেপসেনের বিরুদ্ধে আন্দোলন করছিলাম তখন মনোজিৎ মণ্ডলের কিছু চেলা তারা আমাদের কয়েকজনের নামে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে আমরা ওই 2019 ফেব্রুয়ারির দিকে একটা আন্দোলনের সময় আমাদের কিছু সদস্যের উপর চড়াও হয়েছিল টিএমসিপির কিছু ক্রিমিনাল সদস্য এইগুলো থাকবেই যখন আমি আমার মত প্রকাশ করব তখন আমার ভিন্ন মতের ব্যক্তিরা আমাদের আক্রমণ করবে আমাদের বিরোধিতা করবে এই এইটার জন্য আমরা যদি সিদ্ধান্ত নিই যে আমরা ছাত্র রাজনীতিতে থাকবো না তাহলে আমাদের সেই আবার ইঁদুর হয়ে যেতে হবে পুনর্বসিত হবো আমাদের সেই পুরনো অবস্থানে আবার ফিরে যেতে হবে তার মানে আমি বলছি যে প্রতিবন্ধী অধিকার আন্দোলন বা যে কোনো ধরনের অধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত হবার শর্ত হিসেবে ছাত্র রাজনীতিতে অংশ করবো না এটা বলা যাবে না কারণ যে কোনো অধিকার আন্দোলনের সঙ্গেই তুমি যুক্ত হও না কেন সেটা অবধারিত ভাবে রাজনীতির পর্যায়ে পড়বে রাজনীতির পেরিফেরির মধ্যে রাজনীতির সীমানার মধ্যে পড়ে চলে আসবে এরপরে আমি যেটা বলবো যে প্রতিবন্ধী অধিকার এবং ছাত্র আন্দোলনের মধ্যে এফএসডি একটা সেতু বন্ধনের কাজ করেছে যেটা দীর্ঘ কয়েক দশক ধরে অনুপস্থিত ছিল বস্তুত এই যে রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী ও বিপিএ এই সংগঠনগুলির সঙ্গে বর্তমান ছাত্র সমাজের কোনো যোগাযোগই ছিল না বিশেষ করে ব্লাইন্ড ছাত্রদের সঙ্গে এফএসডি কিন্তু এই অভাবটা পূরণ করতে পেরেছে এবং বিপিএ এবং রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী তারা এফএসডিকে স্বীকৃতিও দিয়েছে এবং নানানভাবে তাদের সঙ্গে আমরা বিভিন্ন যৌথ আন্দোলনে সামিলও হয়েছি এনআইবিবিডি বাঁচাও আন্দোলনে রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের সঙ্গে আমরা ছিলাম আমরা কোভিড-19 সময় রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের সঙ্গে যৌথভাবে আন্দোলন করেছি এনবিআরডির সঙ্গে যৌথভাবে আমরা দেশব্যাপী যে আন্দোলন হয়েছে এই যে আর্মেনিয়াকে ধ্বংস করে দেওয়ার যে চক্রান্ত কেন্দ্র সরকার করেছিল তার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি রাজ্যে আমরা বিভিন্ন প্রশ্নে খাদ্য দপ্তর বা এই যে শিক্ষা প্রতিবন্ধী শিক্ষা সুরক্ষা মঞ্চ ইত্যাদি যে মঞ্চগুলি তৈরি করেছে বিপিএর নেতৃত্বে সেইগুলিতে এফএসডি সামিল হয়েছে পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্য মঞ্চতেও এফএসডি তার আন্দোলনের মধ্যে গেছে এটা ছাত্র আন্দোলন যদি ছাত্র আন্দোলনের সঙ্গে প্রতিবন্ধী আন্দোলনের সম্পর্ক না থাকে ছাত্রদের কথা মানে ছাত্রদের কথা প্রতিবন্ধী অধিকারের মধ্যে আসবে না এবং প্রতিবন্ধী অধিকারের মধ্যে যদি ছাত্রদের প্রশ্ন না আসে তাহলে প্রতিবন্ধী অধিকারও এগোবে না প্রতিবন্ধী কারণ ছাত্ররাই হচ্ছে ভবিষ্যৎ তারা যদি আন্দোলনের মধ্যে শরিক হয় তবেই প্রতিবন্ধী অধিকার আন্দোলন এগোবে এইটা একটা এফএসডির বড় সাফল্য এবং যেটা আমি এর পরে বলবো যে রাজনীতির আর এক নাম হচ্ছে স্বপ্নের বাস্তবায়ন স্বপ্নের বাস্তবায়নের আর এক নাম হচ্ছে রাজনীতি এটা অনেকেই মনে করেন এভাবে দেখার চেষ্টা করেন আমরাও আমাদের বিভিন্ন স্বপ্নকে বাস্তবায়ন করবার চেষ্টা করেছি এবং সেটাই হচ্ছে আমাদের কাছে রাজনীতি আমরা একটা অ্যাক্সেসিবল ক্যাম্পাস এবং আমাদের একটা অ্যাক্সেসিবল যে পরিবেশ সেইটা আমাদের স্বপ্ন ছিল এর এইটাকে বাস্তবায়ন করবার জন্য আমরা অ্যাক্সেসিবল লাইব্রেরি তৈরি করার কাজ করেছি আমি এই বিষয়ে খুব বেশি কথা বলবো না কারণ এটা নিয়ে বহু আলোচনা হয়েছে সেই অ্যাক্সেসিবল লাইব্রেরি ছাড়াও আমরা ক্যাম্পাস অ্যাক্সেসিবিলিটির জন্য যে ক্যাম্পাস ক্যাম্পাস কতটা অ্যাক্সেসিবল এর জন্য আমরা একটা অডিট করিয়েছিলাম আমাদের দাবি ভিত্তিতেই এটা হয়েছিল 2018-19 সাল নাগাদ এছাড়াও যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা কমপ্লিহেন্সিভ ডিসএবিলিটি পলিসি মানে প্রতিবন্ধকতাকে কিভাবে ইউনিভার্সিটি ট্রিট করবে কিভাবে ডিল করবে এই নিয়ে একটা পলিসির জন্য দাবিতে আমরা আন্দোলন করেছিলাম এবং আমরা একটা খসড়া পলিসিও তৈরি করেছিলাম আমাদের দাবির ভিত্তিতে একটা কমিটিও ইউনিভার্সিটি তৈরি করেছিল যদিও সেই কমিটির যে রিপোর্ট সেটা এখনো প্রকাশিত হয়নি এটা 2018-19 এটা 2019 সালের ঘটনা বলছি এই কারণে যে 2006 সালে আমাদের দেশে একটি ন্যাশনাল ডিসএবিলিটি পলিসি ছিল
তারপরে 2022 সালে নতুন ডিসএবিলিটি পলিসি হয়েছে আমরা কিন্তু তখনও ডিসএবিলিটি পলিসির ব্যাপারে কিছুই জানতাম না আমরা শুধুমাত্র আন্দাজের উপর ভিত্তি করে এবং কিছুটা নিজেদের যা জানা যতটুকু জানাশোনা তার উপর ভিত্তি করে আমরা এইটা তখন করতে পেরেছিলাম এইটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু এখনকার যে নেতৃত্ব এফএসডি তাদের উপরই বর্তাবে ইনক্লুশন কে সামনে রেখে আমরা অনেকগুলো গণ কনভেনশন একটাকে অ্যাওয়ারনেস এর মধ্যে আমরা ফেলবো ফেলতে পারি যে তিনটে গণ কনভেনশন আমরা ক্যাম্পাসে করেছি এছাড়া আমরা বেশ কিছু আলোচনা করেছি অনলাইনে বেশ কিছু প্রচার প্রচারমূলক বেশ কিছু অভিযান করেছি হ্যাঁ আমার বই বই এই শিরোনামে আমরা একটা প্রচার অভিযানও করেছিলাম যেখানে অ্যাক্সেসিবল বইয়ের দাবি আমরা করেছি তার মানে এখানে হচ্ছে আমাদের যেটা দ্রুত গুরুত্বপূর্ণ আমাদের লক্ষ্য সেটা হলো লিগাল রাইট এবং সোশ্যাল ডিগনিটি প্রতিবন্ধীদের এই দুটো অর্জন এই দুটো অর্জনের জন্য আমাদের যে সংগ্রাম এই সংগ্রাম বিভিন্ন পথে এগিয়েছে এবং নানান পথে এগোবেও ভবিষ্যতে আরো নতুন নতুন পথ পথ তৈরি করবে আমরা এই পথ অনুসন্ধান করবার জন্য নিজেদের মতো করে প্রথাগত গবেষণা বাইরে নিজেদের মতো করে আমরা অনুসন্ধান করেছি এবং এই অনুসন্ধানের জন্য আমরা অনেকাংশেই আমাদের বিভিন্ন সহানুদ্ধায়ের কাছে নিই যেমন সুবি ডিসেবিলিটি ডায়েট সেন্টার তার এই সুবি যিনি কর্মকার সম্পাদক তিনি নানানভাবে বিভিন্ন সেমিনারে আমাদেরকে ডেকেছেন তার জন্য আমরা বিভিন্ন সেমিনারে পার্টিসিপেট করেছি আমাদের বিভিন্ন সদস্যরা বিভিন্ন কর্মকাণ্ডেরও পার্টি হয়েছি যেটা আমাদেরকে ডিসেবিলিটি নিয়ে বর্তমান যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনার গভীরতা সম্পর্কে বুঝতে সাহায্য করেছে আমি আমার কথাকে খুব বেশি দীর্ঘায়িত না করে যেটা বলবো আসলে এফএসডি যেহেতু আমি বললাম এফএসডি আমার কাছে একটা জার্নির মতো পথ চলার মতো এবং এফএসডি আমাদের অনেকের কাছেই ওই যেমন রবীন্দ্রনাথের সেই কবিতা যে বিখ্যাত কবিতা নিঃঝরের স্বপ্ন সেখানে একটা ঝর্ণা একটা ঝর্ণা সে যেমন গুহার অন্ধকার থেকে বেরিয়ে আসছে এবং সে যে বেরিয়ে আসছে সে কি থেকে বেরিয়ে আসছে সে যে অন্ধকার গুহা থেকে বেরিয়ে আসছে অন্ধকার হলো ব্যক্তি স্বার্থের অন্ধকার অজ্ঞানতার অন্ধকার এই যে অন্ধকার থেকে বেরিয়ে আসার পরে সেই মুক্তির আনন্দ সেই মুক্তির আনন্দের স্বাদ আমরা এফএসডি মধ্যে দিয়েছি এফএসডি এই ছ বছরে যদি ছজন এমন কর্মীও তৈরি করতে পারে যে ছজন কর্মী এই ব্যক্তি স্বার্থ থেকে বেরিয়ে আসার হ্যাঁ এই সংগ্রাম করছে নিজেদের মতো করে তাহলেই সেটা কিন্তু এফএসডির একটা বড় সাফল্য এবং এফএসডি যতদিন এই সংগ্রাম একটা সংগঠনের মধ্যেও সংগ্রাম চলে সংগঠনের বাইরেও চলে দেশ এবং রাজ্যের মধ্যে তো চলে এই সংগ্রাম এফএসডি যতদিন চালাতে পারবে শুধু সংগ্রাম সংগঠনকে টিকিয়ে রাখা নয় সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া সেইটা গুরুত্বপূর্ণ জিনিস সেইটা যদি এফএসডি যতদিন করতে পারবে ততদিন এফএসডির প্রাসঙ্গিকতা থাকবে ততদিন এফএসডি প্রবহমান একটি জলধারা থাকবে না হলে এফএসডি বদ্ধ জলায় পরিণত হবে আমি আমার কথা এখানে শেষ করছি সবাইকে আবার অন্তিম অভিনন্দন জানিয়ে শেষ করছি দীর্ঘ ছ বছরের যে এফএসডি যাত্রা সে সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম সোমেনদা খুব সুন্দরভাবে আমাদেরকে এই ছ বছরের যে এফএসডি কর্মকাণ্ড সে সম্পর্কে অবগত করল এরপর এরপর এফএসডি দায়িত্ব এবং এফএসডির সদস্যদের দায়বদ্ধতা এ বিষয়ে কথা বলবে পাপ্পু সোনা গান্ধী পাপ্পুদা ডিটি মিরান্ডা হাউস কলেজে অধ্যাপক Thank you.
আবার অনেকদিন পর এখানে বলার সুযোগ পেয়েছি। তো আজকের এই ব্যবহার করে এটা যে মধ্যে দিয়ে এটা যে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে এটা যে নামগুলো
আন্দোলনের মধ্যে দিয়ে এসেছি, বিভিন্ন প্রচারের মধ্যে দিয়ে আমরা এতদিন ধরে প্রতিবন্ধী সম্পর্কে সমস্ত কথা বলতে চেয়েছি, সেই সমস্ত কথা এখন পর্যন্ত এখন সচেতনভাবে বলছি এখন পর্যন্ত, কিন্তু সেটা কথা আমি প্রতিবন্ধকতার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট কোনো মানুষের কীভাবে বলতে চাই, প্রতিবন্ধকতা সংক্রান্ত যখনই কোনো আলোচনার বিষয় আসে তখনই সেটা শুধুমাত্র তাদের অনশনে কীভাবে কীভাবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা যায়, স্কলারশিপ বা খুব বেশি জন ল্যাব লিড এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে। অর্থাৎ এখানে ইনক্লুশনের কথাটা অ্যাক্সেসিবিলিটির কথাটা বারবার করে আসছে, আমি দেখেছি যে বড় অর্থে ব্যাপক অর্থে ইনক্লুশন এবং অ্যাক্সেসিবিলিটির যে বিষয়টা সেটা করা হয় সেই ল্যাপ এবং লিডের মধ্যে আটকে যায়, এবং সেই ল্যাপ থেকেই কিন্তু এদের যে কথা বলা শুরু হয়। কাজেই আমি আশা করি বোঝাতে পারছি যে এদের কি প্রতিবন্ধকতা যেভাবে ভাবার চেষ্টা করছে ভাবার চেষ্টা সেই জায়গাটাকে আমাদেরকে সুনিশ্চিত করতে হবে, সেই জায়গাটা আমাদেরকে দেখতে হবে। এবং যেহেতু আমি আরেকটা কথা কি ধরনের কাজ আমরা করি এসেছি কি ধরনের কাজ করি সেটা তো আমরা পুরো সন্ধান করি, এগুলো আমি আজকে করছি সেগুলো সঙ্গে আমরা প্রসঙ্গ জিনিসে ধীরে ধীরে দেখতে পাচ্ছি। আরেকটা কথা আমি যেখানে বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের এখন যারা ওখানে আছো এসেছি যারা সাধারণ সদস্য তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রবেশের প্রতিষ্ঠান অবশ্যই, এবং সেটাও কিন্তু আমাদের ভাবতে শেখায় প্রতিবন্ধকতা আন্দোলনের ক্ষেত্রেও তারা সিদ্ধ হবে না, প্রতিবন্ধকতা যে আন্দোলন সামগ্রিকভাবে প্রান্তিক মানুষদের জান সেই আন্দোলন আন্দোলনের ক্ষেত্রে জানি সেটা বলে যাওয়া হবে, সেই জায়গাটাও কিন্তু আমাদের দেখতে হবে। মানে এটা আমি কথাটা বলছি তার মানে এই নিয়ে আমরা ধারণা করে সেটা নয়, এটা আমাদের বুঝতে হবে, এটা শুনছি না আমি এবং এটা কিন্তু বাস্তব যাদবপুরের মানুষদের সঙ্গে যারা করছে তাদের যা কিছু সমস্যা হোক না কেন ব্যক্তিগত জীবনে জীবনটা তারা যা সমস্যা থাকে তোমরা কিন্তু আরো তোমাদের মতো আরো বহু মানুষদেরকে অনেক বেশি একটু পেরেছি সেই লাখটা মত আমরা সবাই পেয়েছি যার জন্য অন্যরকম কিছু বলতে পারে এবং যে সমস্ত মানুষ তারা কথাটা বলতে পারছেন না তাদের হয়ে গেছে সমাজের সন্ধান করতে মানুষের সঙ্গে বলতে পারি, তাই এটা আমাদের শুধু প্রাতিষ্ঠানিক জায়গা বলতে এভাবে আমি বলছি না, আমি বলতে চাইছি যে এটা একটা আমাদের সামাজিক জায়গা বলতে পারে, এবং সেই সাংগঠনিক যে কর্তব্য সেই সাংগঠনিক কর্তব্যের মধ্যে দিয়ে সাংগঠনিক দায়বদ্ধতার মধ্যে দিয়ে আমরা সেই সমাজের প্রতি আমাদের যে কর্তব্য আমাদের নিজেদের কমিউনিটির প্রতি যে আমাদের কর্তব্য যে দায়িত্ব সেটা আমরা ভালোভাবে পালন করতে পারবো, কাজে এটাও কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে বারবার করে যে কথাটা উঠে আসে এবং আগে উঠে আসছিল যে ছাত্রনীতি বা ছাত্র রাজনীতির প্রসঙ্গ, একটা কথা তোমাদের সবসময় মনে রাখতে হবে যে তোমাদের এখন এই পর্যন্ত বলছি যে আমরা তো সে সময়টাকে নিয়ে চলে এসেছি, এখন চাইলেও সেই জায়গায় আমাদেরকে ফিরে যাওয়ার উপায় নেই, তো আমরা এই জায়গাটাকে এখন আরো ভালোভাবে
যে কাজ করা সম্ভব আর কোন স্টেকহোল্ডার আর কোনো কারোর পক্ষে কিন্তু সেইভাবে ভাবা সম্ভব, সেইভাবে কাজ করা কোনোভাবে সম্ভব না, ইচ্ছা থাকলেও সেটা সম্ভব নয়। তাই তোমরা এখন যারা ইউনিভার্সিটিতে আসো, যারা গ্রাজুয়েশন করছো, পোস্ট গ্রাজুয়েশন করছো, তো তাদের কাছে যে সুযোগ আছে, যে পরিসর আছে কাজ করার, সেই পরিসর কিন্তু আর জীবনে জীবনের যে পরবর্তী পর্ব পরবর্তী পর্যায়ে গেল এরপরে কিন্তু আর কখনোই সেভাবে পাবে না। সেটা কিন্তু তার পরবর্তী সময় এরকমই হয়তো আমাদের মতো হবে আর কি, আর কোনো বলবো যে একটু বড় তো ওইটুকুই আর কি। সেটা কিন্তু একটা তাত্ত্বিক পরিসর, একটা বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ থেকে যাবে, কিন্তু রাস্তায় নেমে কাজ করা, প্রত্যক্ষভাবে কাজ করা এবং সকলের সঙ্গে হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার যে আনন্দ, সেটা কিন্তু তোমরা এই সময়টা পেরিয়ে আর কখনোই পাবে না। একইভাবে এই সময়টা যদি তোমরা খুব ভালোভাবে কাটাও, খুব ভালোভাবে প্রয়োগ করো, খুব ভালোভাবে ইউটিলাইজিং করতে পারো, তাহলে কিন্তু এটাই আমার তোমাদের ভবিষ্যৎ জীবনের একটা পাশে হতে পারে। আমি এখন পর্যন্ত মনে করি সেই ক্ষেত্রটির ভবিষ্যৎ যাই হোক না কেন, মানে এটা আমি ব্যক্তিগত জায়গায় বলছি, এটা আমরা যাচ্ছিলাম তাদের সবার পক্ষ থেকে সবার হয়েই বলছি যে এটা বাস্তব যে এখানটি প্রত্যেকটি সংগঠনের নিচে কিছু মানে উত্তর নবতর ইত্যাদি থাকে, তার আপস অ্যান্ড ডাউন সব কিছুর মধ্যেই থাকে, কিন্তু সেটা যাই হোক না কেন, কিন্তু ভবিষ্যৎ যাই হোক না কেন, আমরা এখন এটা মনে করি যে আমাদের যে ছাত্র জীবন, আমাদের যে যাদবপুর যাপন, তার সেই সময়টা এবং আমাদের জীবনের একটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে এই ফোরাম গঠন করা এবং এই ফোরামের হয়ে কিছু অন্যরকম কিছু ভাবতে, যে আমরা পেয়েছি ভাবতে পারতে সক্ষমতা, ভাবতে পারার যে জায়গাটা আমরা তৈরি করতে পেরেছি সেই বিষয়টা, অর্থাৎ ফোরাম গঠন করা এবং ফোরামের হয়ে অন্তত কয়েক বছর হলো অন্যরকম কিছু কাজ করতে পারার যে বিষয়টা, সেটা আমাদের কাছে একটা অভিনব বিষয় বলে আমরা মনে করতে পারি আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে। তো সেই যে ধারাবাহিকতা, সেই যে প্ল্যাটফর্ম আজ আমাদের কাছে আছে, সেটাকে আমরা সবাই যাতে খুব ভালোভাবে ব্যবহার করতে পারি, এটা আমাদের সবাই একটু দেখা উচিত। এখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে সবার মনে, যে এখান থেকে প্রশ্নটা আসে যে আমরা কি তাহলে আমরা কি করতে এসেছি, আমাদের না পড়াশোনা করতে এসেছি, পড়াশোনা করে একটা ভালো চাকরি করতে এসেছি, এটাই আমাদের প্রাথমিক কর্তব্য হওয়া উচিত, প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত। কিন্তু ইউনিভার্সিটি যখন আমরা এসেছি বা কলেজে যখন আমরা এসেছি, তখন আমরা শুধু তো পড়াশোনা করতে তো এসেছি তা সেগুলো ঠিক, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামগ্রিক যে উন্নয়ন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ লক্ষ্য। এবং যখন প্রতিবন্ধকতার মতো প্রশ্ন চলে আযুক্ত হয়ে যায় আমাদের পরিচিতির সঙ্গে, আইডেন্টিটির সঙ্গে, সত্তার সঙ্গে, আত্মপরিচিতির সঙ্গে, তখন কিন্তু আরো বিষয়টা আরো অনেক বেশি সিরিয়াস, আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। এই কারণে যে আজকের দিনে কিন্তু ভালো করে পড়াশোনা করে কোনো একটা চাকরি পাওয়া বা চাকরি না আসলে যে কোনোভাবে আত্মনির্ভর হওয়া, প্রতিষ্ঠিত হওয়া, এটা আগের মতো এখন একটা চ্যালেঞ্জ, এটা ঠিক আছে, কিন্তু এটাও কিন্তু শেষ কথা নয়, কেননা তারপরে কিন্তু আমাদের আরো অনেক বৃহত্তর একটা জীবন থাকে। এবং সত্যি কথা বলতে তারপরে আমরা যখন যারা থেকে বেরিয়ে যাবো বা যে ইউনিভার্সিটিতে পড়ুক না কেন, অর্থাৎ তাদের যে শিক্ষা জীবন যখন শেষ হয়ে যাবে, তারপর তারা যাই করুক না কেন, হয়তো কেউ নিজে চাকরি করছে, যে হয়তো নিজের মতো করে কোনো কিছু করছে, বা কেউ হয়তো কোনো কিছু করার সুযোগই পায়নি এখন পর্যন্ত, তো সেই প্রত্যেকেই কিন্তু তখন থেকে কিন্তু তার আসল যে জীবন সেটা কিন্তু তার শুরু হয়, তার আসল যে সংগ্রাম সেটা শুরু হয়। কাজে সেই সংগ্রামটা, সেই সংগ্রামটাকে ফেস করার যে মানসিকতা, সেই সংগ্রামটাকে মর্যাদার সঙ্গে ফেস করা, সেই জীবনটাকে মর্যাদার সঙ্গে বাঁচার যে জায়গাটা, সেইটা আমরা অনেক সময় দেখছি প্রতিবন্ধী মানুষজন মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে না, তো আমার বোঝাতে পারবো না বিষয়টা, যে আমরা তো অনেকেই চাকরি পাচ্ছি আর কাউকে পাচ্ছি না, কিন্তু
আমাদের যে জায়গাবদ্ধতা
সেই সম্পর্কে অবগত করলো এবং আশা করি এর থেকে আমরা আরো ভবিষ্যতে দায়বদ্ধতার সাথে কাজ করতে পারবো সংগঠনের। এরপর আমরা একটু সাথে অনুষ্ঠানে যাই। এতক্ষণ আমরা সমীর এবং বাপুদার বক্তৃতা শুনলাম, আরো বক্তৃতা আমরা শুনবো এর পরে, কিন্তু মাঝখানে আমরা একটু বংশীবাদন শুনে নেব। বংশীবাদন পরিবেশন করবে বাবলু বৈবর্ত। বাবলু স্নাতক স্তরে বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। Thank you.
এরপর আবারও আমরা এরপর একুশটি যাপন এবং ব্যক্তিগত জীবনের মধ্যে সমন্বয় রূপ এ বিষয়ে কথা বলবেন মঞ্জিত কুমার রাম। মঞ্জিত দা আমাদের বাংলা বিভাগের গবেষক। হ্যালো হ্যালো শোনা যাচ্ছে? নমস্কার। অনেকক্ষণ ধরে তোমরা অনেক কথা শুনছ, হয়তো একটু অধৈর্য হয়ে গেছো, সেই জন্য মানে আমি ক্ষমা চাইছি, কারণ আমাদের বলতে দিনে আমরা একটু বেশি বলে ফেলি, যারা শুনছে তাদের কথা একটু হয়তো মনে থাকে না, সেই জন্য আমরা মানে আমি চেষ্টা করবো সংক্ষিপ্ত করে যতটা বলা যায়। এখন আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এফএসটি যাপন, বিষয়টা হল ব্যক্তিগত জীবনের মধ্যে সমন্বয় সাধন। এফএসটি সম্পর্কে, এফএসটি কর্মকাণ্ড সম্পর্কে এবং সোমেন বলেছে, এবং তারপরে বাপু এফএসডি সংগঠনের প্রতি যে দায়বদ্ধতা কীভাবে থাকা উচিত সে সম্পর্কে বলেছে। আমি এই প্রসঙ্গে কয়েকটা অন্যরকম কথা বলতে চাই, সেটা হচ্ছে সোমেন তার বক্তৃতার শেষে শেষের দিকে একটা কথা বলল যে এই আমাদের এফএসডি সংগঠন হয়ে ওঠার পিছনে যখন হয়ে উঠল, একটা সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করল, তখন সেইটা যেন একটা অন্ধকার গুহা থেকে ঝর্ণার যে ধারা বেরিয়ে আসে, তার মানে পাথর ফাটিয়ে যেভাবে বেরিয়ে আসে, সেটা একটা মানে চিত্রকল্প। সেটা কিন্তু হেলেন কেলারও তার একটা ওই বইতে, তোমরা সবাই জানো দ্য ওয়ার্ল্ড আই লিভ ইন, সেখানে উনি বলেছিলেন যে তার জীবনে অ্যানসালিভানের আবির্ভাবটাও যেন সেই রকমই, যখন অ্যানসালিভান ছিলেন না তখন হেলেন কেলার একজন ভীতু যিনি তার পারিপার্শ্বিক পরিবেশকে ভয় করতেন, এই পৃথিবীটাকে ভয় করতেন, এবং ওই যেরকম একজন গুহাবাসী অন্ধকারে থাকে গুহাবাসী মানুষ, সেই গুহাবাসী মানুষের যে জীবন সে যেমন সমস্ত প্রাকৃতিক ঘটনাকে ভয় পায়, তিনিও সেভাবে সমস্ত কিছুকে ভয় করতেন, কিন্তু অ্যানসালিভানের উপস্থিতি তাকে সেই ভয় থেকে মুক্ত করেছে। এইটা কিন্তু একজন ব্যক্তির অভিজ্ঞতা, সে যখন তার ব্যক্তিগত যে ঘেরাটো সেখান থেকে বেরিয়ে এসে জগতের সঙ্গে তার নিজেকে জুড়ে নিচ্ছে, তখন তার যে অনুভূতি হয় এইটা সেই অনুভূতি। এই অনুভূতি কিন্তু আমাদের সবার হয়, যখন আমরা আমাদের বিদ্যালয় জীবন থেকে বেরিয়ে এসে আমাদের বিশ্ববিদ্যালয় স্তরে বা আরও কর্মজীবনে প্রবেশ করি, যত বড় আমাদের সমাজ জীবন হয় ততই কিন্তু আমাদের মুক্তির অনুভবটা বড় হয়। এবার সেই সূত্র থেকেই আমাদের কয়েকটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ব্যক্তি কি, এখন ব্যক্তি কি কাকে বলে, এই ব্যাপারগুলো বেশ জটিল এবং দর্শনের একটা বিষয়, মানে আমাদের দর্শনশাস্ত্রের বিষয় যে আমি কে এবং আমি কি, এই প্রশ্ন হাজার বছর আগে থেকে করা হচ্ছে এবং এখনো তার উত্তর কিন্তু মেলে। তবে যদি খুব সাধারণভাবে বলার মানে বলতে চেষ্টা করা হয়, তাহলে ব্যক্তির মধ্যে মোটামুটি কয়েকটা কম্পোনেন্ট দেখা যায়। একটা হচ্ছে স্বকীয়তা বা ইউনিকনেস, আর একটা হচ্ছে তোমার ইগো বা অহংবোধ, অথবা ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা শক্তি। এইগুলো ব্যবহার করে ব্যক্তি তার সঙ্গে নিজের যে সমাজ পরিবেশ বা তার যে মতবাদ ভাবাদর্শ সেইগুলোকে মিলিয়ে নেয় এই এই কয়েকটা জিনিস ব্যবহার করে। এবং
সে যত এই বড় পরিসরে যেতে থাকে তত সে আসলে কিন্তু এই কয়েকটা মূল বিষয়গুলোকেই বারবার করে এক্সপ্লোর করে। অনেক আগে একজন সাইকোলজিস্ট ছিলেন, তিনি তার নাম হচ্ছে আব্রাহাম ম্যাসলো। তিনি মানুষ কি চায় তার কয়েকটা মানে প্রকারভেদ করেছিলেন, বর্গীকরণ। সেখানে তিনি বলেছিলেন যে মানুষের অনেক মানে চার পাঁচটা চাহিদা আছে, প্রধান চাহিদা, যেগুলো সে সারা জীবন ধরে চায়। তার মধ্যে একটা হচ্ছে আত্মমর্যাদা, এই 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 আত্মমর্যাদা এবং আত্মসম্মান, এই এই চাওয়াটা। এটা হচ্ছে মানুষের চতুর্থ ধাপের চাহিদা। তার আগে কতগুলো ধাপ আছে সেই বিষয়ে আমি বলছি না। আমাদের আমাদের এই এফএসডি তৈরি হওয়ার পিছনেও কিন্তু এই আত্মমর্যাদা এবং ব্যক্তি মর্যাদা, ব্যক্তি অধিকার, এইগুলো চাওয়ার প্রণোদনা কাজ করেছে। এইবার এটা হচ্ছে ব্যক্তির ব্যক্তিগত স্তর থেকে তার সামাজিক স্তরে উঠে আসার যে মানে যে প্রক্রিয়া তার একটা উদাহরণ। এখন এফএসডিতে থাকতে গেলে, এফএসডির সঙ্গে কাজ করতে গেলে, বা এফএসডির নামটা যদি আমি এখন আপাতত বাদ দিয়ে যে কোনো সংগঠনের সঙ্গে কাজ করতে গেলে, ব্যক্তিকে কিছু কিছু ক্ষেত্রে তার এই যে আমি কয়েকটা কম্পোনেন্ট বললাম, স্বকীয়তা, ফ্রি উইল, ইগো, এই সমস্ত কিছুকে কিন্তু একটু ঘষে মেজে সংগঠনের অনুরূপ করে ফেলতে হয়। সংগঠন একটা বিশেষ উদ্দেশ্যে তৈরি হয়, যে কোনো সংগঠন, সেই বিশেষ উদ্দেশ্যটি এখানে যেমন ব্যক্তি অধিকার, সামাজিক অধিকার, প্রতিবন্ধী মানুষের অধিকার। তো আমি যখন সংগঠনে প্রবেশ করব তখন আমাকে কিন্তু এই এই শুধু এই উদ্দেশ্যটার জন্যই কাজ করতে হবে। বাকি অন্যান্য উদ্দেশ্যের জন্য কাজ করার অনেক সুযোগ আমরা পাব। আমি যদি ছাত্র হই তাহলে আমি ভালো পড়াশোনা করব, ভালো রেজাল্ট করব, সেটা আমার ছাত্র হওয়ার উদ্দেশ্য সাধন করবে। ছাত্র নামক যে দল, যে তকমা, তার জন্য এই আমার রেজাল্ট, আমার এগুলোর দরকার আছে। আমি যখন গবেষক হব তখন গবেষক হিসেবে আমার যা যা কর্তব্য, সেটার যে তকমা, সেটার যে উপাধি, তার প্রেক্ষিতে আমার যা যা করণীয় সেটা আমায় করতে হবে। সেটা একটা উদ্দেশ্য। আবার যখন আমি এই ছাত্র, গবেষক বা কর্মজীবনে প্রবেশ করে অধ্যাপক হয়ে যখন আমি আমার প্রতিবন্ধকতা বা আমার লিঙ্গ পরিচয় বা আমার বর্ণ, সেগুলো নিয়ে যখন লড়াই করছি বা কথা বলছি, অধিকার চাইছি, তখন সেটা হচ্ছে শুধু সেই উদ্দেশ্যটাকেই সাধন করছে। অর্থাৎ একজন ব্যক্তির জীবনে কিন্তু অনেক উদ্দেশ্য, অনেক লক্ষ্য থাকে। প্রত্যেকটা লক্ষ্যের জন্যই তাকে কাজ করে যেতে হবে এবং প্রত্যেকটা লক্ষ্যের জন্যই তাকে কিন্তু শেষ পর্যন্ত মানে চাইতে হবে, অধিকার চাইতে হবে। আসলে আমরা যখন কোনো সংগঠন তৈরি করি, কোনো দল তৈরি করি, কোনো মতবাদ বা কোনো মতাদর্শের জন্য কথা বলি, তখন কিন্তু আসলে আমরা নিজেদেরকেই সমৃদ্ধ করি। আমরা কিন্তু সারা জীবন ধরে আসলে নিজেদের যে নিজেদের যে ব্যক্তিগত বোধ সেটাকেই আরও বাড়িয়ে বাড়িয়ে চলি। এটা নলেজ নয়, এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। নলেজ এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে পার্থক্য আছে। জ্ঞান আমি ধরো ইউটিউবে চারটে ইউটিউব ভিডিও দেখে আমি নলেজ গ্যাদার করতে পারি, কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে তোমার ব্যক্তিগত বা আমাদের সবার ব্যক্তিগত যে সামাজিক এবং সাংস্কৃতিক পরিচয় আছে, রাজনৈতিক পরিচয় আছে, তার ভিত্তিতে নির্মিত হয়। এখন এই বিষয়গুলো বেশ একটু জটিল, যে মানে সাংস্কৃতিক পরিচয়, রাজনৈতিক পরিচয়, আবার আমার ব্যক্তিগত পরিচয়, এটা মানে শুনে মনে হচ্ছে কঠিন কিন্তু সহজ। এই রাজনৈতিক পরিচয়ের কথা এফএসডি যে জন্মলগ্ন তার প্রসঙ্গে কিন্তু সোমেন বলেছে। আবার ধরো আমাদের সামাজিক পরিচয়, যে সামাজিক অধিকারের যে দাবি দেওয়া চাই, সেইটার জন্য কিন্তু মানে লেখাই আছে আমাদের ঘোষণাপত্রে যে এফএসডি কাজ করে চলেছে নিরন্তর। সেটা আমাদের সামাজিক অধিকারের প্রশ্ন উত্থ
উত্থাপন করছে আর রাজনৈতিক হচ্ছে আমরা যদি কোনো রাজনৈতিক দলের পক্ষপাতী হই তাহলে সেই তার প্রেক্ষিতে যখন আমরা কোনো তৈরি করব কোনো মতবাদ তৈরি করব তখন সেটা রাজনৈতিক মতবাদ হবে সাংস্কৃতিক হচ্ছে যে আমরা নিজের আর্থসামাজিক মানে অবস্থা অনুযায়ী মানে শ্রেণী আমাদের যা যা আছে কেউ আমরা মধ্যবিত্ত কেউ নিম্নবিত্ত কেউ দরিদ্র সেই জায়গা থেকে যখন আমরা যা যা যে যে আচরণ করি সেইগুলো হচ্ছে আমাদের সংস্কৃতি আমি আমার মানে এখানে প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা আমি বললাম যে ব্যক্তি মানুষ স্বকীয় সে একজন আরেকজনের থেকে আলাদা তাহলে এখানে প্রত্যেকটা মানুষই কিন্তু সংস্কৃতিগতভাবে একরকমভাবে আলাদা আর আলাদা ধর্ম হলে তো সেটা আরও বেশি করে আলাদা কিন্তু এমনিতেও মোটামুটি সব মানে সব মানুষের আচরণ তার চিন্তাভাবনা বা তার সাংস্কৃতিক যাপন একরকম হয় না তার মানে নিজস্ব ঐতিহ্য পারিবারিক বা ব্যক্তিগত ঐতিহ্য সেগুলো সব একরকম হয় না ফলে ব্যক্তি কিন্তু আসলে একটা পার্থক্যের নাম দুজন মানুষ কখনোই কিন্তু এক নয় কিন্তু যখন কোনো ফোরাম বা কোনো সংগঠনের মধ্যে আমরা আসি তখন আমাদের একটা কৃত্রিম সমন্বয় সাধন করতে হয় সেইটা হচ্ছে যেটা এখানে বলা হচ্ছে আমাদের উদ্দেশ্য আমাদের লক্ষ্য প্রতিবন্ধী মানুষের অধিকার অর্জন সেই সেই ধরনের কিছু অধিকার অর্জনের লড়াইয়ে যখন আমরা সামিল হই তখন আমাদের এই ধরনের কিছু মানে সমন্বয় সাধন করতে হয় আবার মানে এই সমন্বয় করতে গিয়ে আমরা কিন্তু কখনোই এই নিজের যে ব্যক্তিগত স্বার্থ সেটার দ্বারা পরিচালিত হবো না ব্যক্তিগত স্বার্থ মানে কি বল মানে কি বোঝাচ্ছে এটা হচ্ছে ইগোর দ্বারা পরিচালিত অহংবোধ দ্বারা পরিচালিত মানে শুধু আমার সুখ হচ্ছে এখানে শুধু আমার ভালো হচ্ছে এখানে সেই অহংবোধ দ্বারা পরিচালিত হলে কিন্তু সমস্যা এটাও একটা মানে বাস্তবই একটা বক্তব্য যে মানুষের সর্বোচ্চ চাওয়া হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন মানে যখন আমি নিজের চাওয়ার সঙ্গে সঙ্গে সবার ভালো চাইছি বা সমস্ত সমাজের ভালো চাইছি বা একটা কোনো বড় দলের ভালো চাইছি তখনই কিন্তু মানুষ বা আমি মানুষ হিসেবে শ্রেষ্ঠ স্থানে পৌঁছতে পারি শ্রেষ্ঠ জায়গায় যেতে পারি যে কোনো বড় বড় ব্যক্তি যাদের নাম আমরা করি বুদ্ধ হোক যিশু হোক বা আমাদের এখনকার সময় যে মানুষরা স্বামী বিবেকানন্দ হোক বা রাজনৈতিক স্তরে মার্ক্স হোক লেনিন হোক তারা কিন্তু বড় একটা বড় কোনো উদ্দেশ্যের জন্য কাজ করেছিলেন FSD হচ্ছে সেরকম একটা বড় উদ্দেশ্যের কাজ করার একটা প্রথম সিঁড়ি আমরা FSD-র মাধ্যমে আরও উপরের দিকে উঠে যাব এবং এরপরে আমরা অনেক হয়তো নানান ধরনের সংগঠনের এরকম সঙ্গে যোগ দেব তাদের মধ্যেও আমাদের যে এই FSD-র সঙ্গে কাজ করার যে অভিজ্ঞতা সেটাকে ছড়িয়ে দেব এটাই আসলে নিয়ম মানুষের বা ব্যক্তির এটাই কাজ তো ব্যক্তির আসল উদ্দেশ্য হচ্ছে সমন্বয় সাধন তার সঙ্গে সে যে সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছে তার সমন্বয় সাধন এইটাই আমাদের আজকে আমার অন্তত বলার উদ্দেশ্য ছিল আমরা যখন কোনো কাজ করব তখন যেন একটা জিনিস মনে রাখি যে শুধু আমার নয় আমার ছাড়া এই কাজটা দিয়ে আর কার উন্নতি হবে বা আর কার ভালো হবে যদি আমরা শুধু সেইটুকু মনে রাখতে পারি তাহলে আমার মনে হয় যে কোনো কাজে আমরা অগ্রসর হতে পারব ধন্যবাদ ধন্যবাদ মঞ্জিতাকে খুব সুন্দর বক্তৃতা আমাদের উপস্থাপন করেছে এবং আশা করি এই বক্তৃতা আমাদের সমৃদ্ধ করবে এবং এই বক্তব্যের মাধ্যমে আমরা সংগঠন এবং নিজেদের জীবন তার মধ্যে সমন্বয় সাধন কৌশল করতে পারব এরপর FSD-র মত পথ এবং
কর্মপদ্ধতি এই বিষয়ে কথা বলবেন যিশু দেবনা যিশুরা আমাদের বর্তমানে দক্ষিণ কুটরণে কার্যরত বোঝাপড়াটাকে কি মতাদর্শ বলা যায় আমি বলতে পারবো না
তবে আমার মনে হয় যে আমরা একটু ভাবতে পারি মানে মতাদর্শ ব্যাপারটা খুব কঠিন বিষয় আমি সেসব কঠিন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি না কিন্তু আমরা একটা কমন আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে আছি বলেই তো এখানে আছি এখানে আমি এটা বিশেষ করে যে কজন এসেছি সবার মধ্যে একটা কমন মিল হচ্ছে আমরা সবাই প্রতিবন্ধী সবাই ইচ্ছে করে তার বাইরে কেউ আছে কি অপ্রতিবন্ধী কেউ নেই মনে হয় তো যাই হোক এফএসডি মেম্বার সবাই প্রতিবন্ধী এই বিষয়ে আপাতত আমরা নিঃসব কিন্তু কাজেই এফএসডির একটা প্রধান আলোচনার বিষয় হচ্ছে প্রধান এই মতাদর্শ যেটাকে বলে তার মূল একটা কম্পোনেন্ট বা একটা উপাদানই হচ্ছে প্রতিবন্ধী এবং প্রতিবন্ধকতা তো এফএসডির একটা প্রতিবন্ধী কারা এবং প্রতিবন্ধকতা কি এটা সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং বা একটা বোঝাপড়া আছে সেই বোঝাপড়াটা 40 জন বা 100 জনের একই রকম তা বলছি না কিন্তু আছে অন্তত 4-5 জনের মধ্যে হলেও আছে তো সেইটা আমরা তোমাদের সামনে রাখতে চাই এবং তোমরাও সেটা নিয়ে ভাবো ভাবনা চিন্তা করো আলাপ আলোচনা করে দেখি আমরা সবাই মিলে একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে পারি সেটা পরে কোনো একদিন হবে কিন্তু আমি নিজে অন্তত এই 5-6 বছর এই ফোরামের সঙ্গে থেকে যেটুকু বুঝেছি সেটা হচ্ছে যে প্রতিবন্ধী বলতে আমরা বুঝি যাদের শারীরিক মানসিক বৌদ্ধিক বা স্নায়বিক কোনো সমস্যা মানে কোনো ক্ষতি আছে বা কোনো সীমাবদ্ধতা আছে যেই সীমাবদ্ধতার জন্য সে সামাজিক জীবনে মেলামেশা করতে গেলে অসুবিধা করতে পারে 4টি কন্ডিশন বললাম শারীরিক মানসিক বৌদ্ধিক এবং স্নায়বিক এই 4 ধরনের কোনো না কোনো একটা মানে ক্ষতি বা সীমাবদ্ধতা বলা ভালো সীমাবদ্ধতা আছে যেটার জন্য আমি সামাজিক জীবনে মেলামেশা করতে গিয়ে অসুবিধা করতে পারি এইটা থাকলে আমরা বলি যে এই মানুষটা প্রতিবন্ধী তা এটা তো মোটামুটি আমরা সবাই জানি একটা আইনের কথা আমাদের দেশে প্রতিবন্ধী আইন ওটা বলে তো এটা দিয়ে কী হবে এটা বলে কী লাভ বুলেটের লাভ আছে তোমরা প্রায় বিভিন্ন অনুষ্ঠানে শুনে থাকবে আমাদের ইউনিভার্সিটিতে মাস্টারমশাইরাও তো অনেকে বলে জানি না বা আমাদের মতো প্রতিবন্ধীরা অনেক সময় বলে যে প্রতিবন্ধী যদি ভাবতে হয় তাহলে তো সবাই বলবে সবাই কিছু না কিছু অক্ষমতা সবার আছে কেউ ভালো গান গাইতে পারে তুমি যেমন ভালো গান গাইতে পারো আমি গান গাইতে পারি না তুমি ভালো ভালোবাসি বাজাতে পারো আমি বাজাতে পারি না তাহলে আমিও প্রতিবন্ধী না এটা ঠিক নয় প্রতিবন্ধী বা প্রতিবন্ধকতার একটা সংজ্ঞা আছে সেই সংজ্ঞাটা ধরে এটাকে বুঝতে হবে তা নাহলে সেটা ভুলিয়ে যাবে তো তুমিও প্রতিবন্ধী আমিও প্রতিবন্ধী তাহলে আর আমার প্রতি এক্সট্রা কেয়ার নেওয়ার কি দরকার আছে ওইটা একটা ভালো কথা মানে ভালোবেসে বলা কথা যে না তুমিও প্রতিবন্ধী ঠিক আছে আমিও প্রতিবন্ধী এটা সান্ত্বনা দেওয়ার কথা ওটা কিন্তু আসল কথা নয় তো এফএসডির যে মতাদর্শ বা মতামতের কথা হচ্ছে না এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এফএসডি এটা মনে করে যে প্রতিবন্ধকতার একটা বিজ্ঞান ভিত্তিক সংজ্ঞা আছে এবং সবাই প্রতিবন্ধী নয় ওই সংজ্ঞার এটার উপরে তাৎপর্য এবার তাহলে প্রতিবন্ধী মানুষ প্রতিবন্ধকতাকে আমরা কিভাবে দেখি এই যে বলছি না যে শারীরিক ক্ষতি তো কেউ যদি বলে যে আমি ডানাতে ব্যাট করতে পারি না আমি বাঁ হাতে ব্যাট করি তাহলে আমি প্রতিবন্ধীটা আমার শারীরিক একটা ক্ষতি না এখানে শর্ত দেওয়া হয়েছে যে এমন একটা ক্ষতি যে তোমাকে সামাজিক জীবনে মেলামেশা করতে অসুবিধা করতে পারে মানে সামাজিক জীবনে তুমি মেলামেশা করতে পারো না এরকম একটা ক্ষতি তা বাঁ হাতে ব্যাট করলে কিন্তু সেই ক্ষতিটা হয় না কিংবা ধরো তুমি ডানাতে খেতে পারো না বাঁ হাতে খাও কিংবা তোমার গায়ের রঙটা কালো এইগুলোর জন্য সামাজিক হ্যাঁ গায়ের রঙ কালো হওয়ার জন্য সামাজিক সমস্যা হয় ঠিক আছে তা আমি বলতে চাইছি যে ধরনের শারীরিক বা মানসিক বা বৌদ্ধিক বা স্নায়বিক ক্ষতি আমাদেরকে সামাজিক জীবন যেমন যাপনে মেলামেশায় অসুবিধে ফেলে সেটাকে তো আমরা প্রতিবন্ধকতা বলছি তাহলে সামাজিক জীবন যাপনের মেলামেশাটা এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার অর্থাৎ শুধু আমার শরীরে কোনো ক্ষতি আছে বা সীমাবদ্ধতা আছে বলে আমি প্রতিবন্ধী তা না সেটা যখন আমার সমাজে মেলামেশা করতে অসুবিধা ফেলবে তখন সেটা প্রতিবন্ধকতা তার মানে আমি নিজে একটা অসুবিধা ফেস করছি আবার সমাজ আমার উপর আরেকটা অসুবিধা চাপিয়ে দিচ্ছে কিরকম এখানে তো বেশিরভাগই দৃষ্টিহীন তা আমরা লেখা দেখতে পাই না বলে আমরা মানে আমরা কোনো কিছুই দেখতে পাই না কেউ কম দেখি কেউ কিছু দেখতে পাই না তা আমরা চলাফেরা করার সময় অনেক সময় এমন হয় যে তো ধরা যাক আমাকে এই ধরনের চিঠি দিয়ে গেল চিঠিতে কী লেখা আছে পড়তে পারছি দেখতে পাই না তা আমাকে যদি সেই লোকটা ব্রেলে চিঠি দিত কিংবা আমাকে যদি তার একটা অডিও ভার্সন দিত কিংবা একটা ই টেক্সট দিত তাহলে পড়তে পারতো তার মানে সমাজ এমনভাবে নিজেকে নির্মাণ করেছে তৈরি করেছে সমাজ শুধু চিঠি লেখার সময় ভাবছে বা কোনো সরকারি দপ্তর যখন চিঠি লিখছে তখন সে ভাবছে এই চিঠিটা বুঝি যে দেখতে পায় তারাই পড়বে যারা দেখতে পায় না তারা পড়বে এই এইটা কনসিডার করছে তার মানে সমাজও এমন কিছু বাধা সৃষ্টি আমাদের সামনে করছে
জেবাহার জন্য আমাদের প্রতিবন্ধকতাগুলো টিকে থাকছে মানে দৃষ্টিহীনতার প্রতিবন্ধকতাকে ব্রেল বা অডিও বা এই টেক্সটের মাধ্যমে দূর করা যায় কিন্তু সমাজ সেটা করছে না বলে আমার প্রতিবন্ধকতাটা আমার মধ্যে সীমাবদ্ধ থাকছে না সামাজিক জীবনে আমি করতে গিয়ে আমি অসুবিধা পড়ছি তার মানে এই প্রতিবন্ধকতা দুটো একটা হচ্ছে শারীরবৃত্তীয় বা বায়োলজিক্যাল আর একটা হচ্ছে সামাজিক সোশ্যাল এই দুটো আমরা এফএসডি চিন্তা ভাবনার মধ্যে এই দুটো বেসিক ধরি যে একটা হচ্ছে আমার তাহলে প্রতিবন্ধকতা হচ্ছে একটা সামাজিক এবং শারীরবৃত্তীয় ব্যাপার যেটাকে একটু তাত্ত্বিক ভাষায় বলে সোশিও মেডিকেল মডেল প্রতিবন্ধকতা এইটা আমরা এফএসডির মতামতের মধ্যে মতাদর্শের মধ্যে প্রাথমিকভাবে এটাকে আমরা কনসিডার করি ধরি এবার এটা ধরি কেন ধরি কী হবে ধরার কারণ হচ্ছে প্রতিবন্ধকতাকে যদি না বুঝি তাহলে প্রতিবন্ধী মানুষদের সমস্যাটাকে বুঝতে পারবো না প্রতিবন্ধী মানুষদের সমস্যা কীরকম প্রতিবন্ধী মানুষদের সমস্যা মূলত ওই যেটা প্রথমে সুবেক তারপর পাপ্পু তারপর মঞ্জিত সবাই বলেছে যে প্রতিবন্ধী মানুষদের সমস্যাটা অন্তত আমাদের চোখে দুটো মূল সমস্যা একটা হচ্ছে তারা তাদের ন্যায্য যে অধিকার যে সমাজ তার সামনে যে বাধা সৃষ্টি করছে সেই বাধাটা সে দূর করতে হবে অর্থাৎ কিছু প্রযুক্তিগত সাহায্য লাগবে যেমন ব্রেইল অডিও ইটেক্স কাবিজাবি আরও যা যা আছে টেকনোলজিক্যাল সাপোর্ট অ্যাসিস্টিভ টেকনোলজি আরও যা যা বা পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে সেইগুলো করে প্রতিবন্ধীদের এই যে বাহ্যিক এই যে বাধা সোশ্যাল ব্যারিয়ার এগুলো দূর করতে হবে তার মানে প্রতিবন্ধীদের এগুলো অধিকার এমন নয় যে তাদেরকে কেউ দয়া করে করে দিচ্ছে আমি একজন দৃষ্টি হওয়ার সুবাদে আমি পড়াশোনার সময় ব্রেইল বা ই ই মেটেরিয়াল কিংবা অডিও বুক এগুলো পাবো এটা আমার রাইটস যেমন অধিকার এই অধিকারের জন্য লড়াই একজন প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে অধিকারের জন্য লড়াই জীবন জীবিকার লড়াই তো আছে প্রত্যেকটা মানুষেরই আছে অন্য বস্তু বাসস্থানের লড়াই তার সঙ্গে সঙ্গে প্রতিবন্ধীদের এক্সট্রা একটা অ্যাডিশনাল একটা স্ট্রাগল সেটা হচ্ছে ওই মানে সামাজিক যে সুযোগ সুবিধে রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধে অধিকার সেটার জন্য লড়াই আরেকটা যেটা বলা হয়েছে যে ধরো তুমি সব পেয়ে পৃথিবীর এমন বহু দেশের কথা শোনা যায় যেখানে প্রতিবন্ধীদের জন্য সমস্ত টেকনোলজি রয়েছে কোনো অসুবিধা হয় না তুমি মেট্রোতে যাও সিকিউরিটি আসবে তোমাকে হাত ধরে মেট্রো খুলে দেবে স্টেশনে নামিয়ে দেবে বাড়িতে পৌঁছে দেবে কিন্তু কোনো বড় সোশ্যাল গ্যাদারিংয়ে প্রতিবন্ধী হিসেবে তুমি যখন যাবে তোমাকে তো সমস্ত সুযোগ সুবিধা দেবে তোমার কোনো অসুবিধা হবে কিন্তু দেখা গেল কেউ তোমার সাথে কথা বলছে এই যে সামাজিকীকরণ অর্থাৎ সামাজিক মর্যাদা একটা মানুষ হিসেবে প্রতিবন্ধী মানুষকে মর্যাদা দেওয়া এটা তো সবসময় আইন করে হয় না এটা তো ধরো একটা আইন করে দিলে তুমি কিন্তু ওকে প্রতিবন্ধী বলে বাজে কথা বলবো না তো লোক বলবে ঠিক আছে বাবার সাথে কথাই বলবো ছেলেটা কি দরকার এই যে সমস্যাটা প্রতিবন্ধী মানুষের এই যে মর্যাদা অর্থ সেই মর্যাদা অর্থ আবার ওই আমি যেটা বললাম অধিকারের লড়াই এই দুটো লড়াই করতে গেলে আগে বুঝতে হবে প্রতিবন্ধকতাটা কি এই জন্য বললাম প্রতিবন্ধকতার মডেলটা হচ্ছে সামাজিক এবং শারীরবৃত্তীয় মডেল সোশ্যাল মেডিকেল মডেল দুটো পয়েন্ট বললাম আর মানে বলার কথা প্রচুর কিন্তু আমি আর একটা ছোট্ট পয়েন্ট বলি এফএসডির যে মত মতের কথা হচ্ছে মতাদর্শের কথা হচ্ছে সেখানে সেটা হচ্ছে একটা জিনিস ভেবে দেখো যে আমরা প্রতিবন্ধী হওয়ার সুবাদে একটা একটা অতিরিক্ত অসুবিধার মধ্যে মানে প্রতিবন্ধী মানুষ কেন হয় অনেকগুলো কারণ আছে তার একটা প্রধান কারণ হচ্ছে দারিদ্র মানে দারিদ্র অপুষ্টি অনাহার কিংবা মায়ের গর্ভাবস্থায় যথেষ্ট ঠিক মতো যত্ন না নেওয়া অস্বাস্থ্যকর পরিবেশে থাকা কিংবা শিশু যখন অসুস্থ হচ্ছে তার চিকিৎসা না করা কিংবা কোনো দুর্ঘটনা তেমন সামগ্রিকভাবে এই যে টাকা পয়সা না থাকা দারিদ্র এর সঙ্গে প্রতিবন্ধকতার একটা খুব গভীর সম্পর্ক আছে সেই জন্য দেখা যায় যে প্রতিবন্ধী মানুষদের একটা বড় অংশই হচ্ছে গরিব তার মানে প্রতিবন্ধী মানুষদের এবার ধরো যারা আর্থিকভাবে সচ্ছল প্রতিবন্ধীদের মধ্যে তারা তো অর্থ দিয়ে টেকনোলজি কিনে নিতে পারবে না আমি এখন একটা চাকরি পেয়েছি আমার অসুবিধা হলে আমি একটা প্রয়োজন হলো আমি একটা আমি বাসে ট্রেনে চড়তে পারছি না নিয়ে যেতে পারছি না আমার যখন সামর্থ্য আমার গাড়ি কিনে নিলাম কিন্তু আমার সমস্যা মিটে গেল কিন্তু সামগ্রিকভাবে যে বিরাট অংশের প্রতিবন্ধী যারা গরিব তাদের সমস্যার তো সমাধান হলো না সেই জন্য প্রতিবন্ধী মানুষদের লড়াইটা এক অর্থে গরিব মানুষের লড়াইয়ের সঙ্গে একীভূত ওখানে একটা লড়াই চলছে গরিব মানুষের লড়াইয়ের সঙ্গে এটা গরিব মানুষের লড়াই এবং প্রতিবন্ধীদের লড়াইকে সেই জন্য মোটামুটি এক বৃত্তের মধ্যে ফেলে রাখা দরকার কিরকম লড়াই আমার যদি পয়সা থাকতো তাহলে কি আমি সরকারকে বলতাম যে তুমি আমার জন্য সব বই ব্রেলে করে দাও
তবে একটা কমার্শিয়াল ব্রেল প্রেস তৈরি হলো সেখান থেকে আমি একটা ব্রেল বই 500 টাকা 1000 টাকা দিয়ে কিনে আনতে পারব আমার সেই ক্ষমতা নেই বলেই তো আমি সরকারকে বলছি যে তুমি আমার জন্য ব্রেল বই প্রোডাকশন করো বিনা পয়সায় আমি যেন সেটা পাই সেই জন্য প্রতিবন্ধী মানুষদের আন্দোলনটা কিন্তু গরিব মানুষের যে আর্থিক বঞ্চনার আন্দোলন তার সঙ্গে তার একটা গভীর সম্পর্ক আছে আবার উল্টো দিকে ভেবে দেখো যে প্রতিবন্ধী মানুষদের সংখ্যা কত আমরা এখানে 40 জন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রের সংখ্যা প্রায় 12,000 সাধারণ মানুষ কেন আমার কথা শুনবে সাধারণ মানুষ প্রতিবন্ধীদের আন্দোলনে কেন সামিল তখনই সামিল হবে যখন সে মনে করবে যে হ্যাঁ এই প্রতিবন্ধী লোকটিও আমারই মতো একটা সাধারণ মানুষ আমি যদি শুধু আমার আন্দোলনের আমার লড়াইয়ের কথা বলি আমার সুখ দুঃখের কথা বলি তাহলে সাধারণ মানুষ কিন্তু তাতে আর বেশি দিন ইন্টারেস্টেড হবে বেশি দিন আগ্রহ পাবে না সেই জন্য প্রতিবন্ধী মানুষদের দায়িত্ব এটা যে অন্যান্য যে সামাজিক আন্দোলন অন্যান্য যে অন্যায়ের বিরুদ্ধে মানুষের যে আন্দোলন তাতেও সামিল হওয়া সেটা সামিল না হলে প্রতিবন্ধীদের আন্দোলনে সাধারণ মানুষ দয়া করে আসবে আচ্ছা ঠিক আছে অসুবিধায় পড়েছে ওদের সঙ্গে তারা একটু যায় এইভাবে আসবে কিন্তু যদি কাঁধে কাঁধ রেখে বন্ধুর মতো আসার কথা ভাবি তাহলে আমি যদি কোনো গরিব মানুষের সমস্যায় পড়ে তার সুবিধা অসুবিধায় তার সঙ্গে যাই সেও আমাকে বন্ধু ভেবে আমার আন্দোলনে আসবে এই ভাবনাগুলো এফএসডির এই যে মতাদর্শের কথা হচ্ছে তাতে রয়েছে আমি বেসিক দু একটা কথা মতাদর্শের ক্ষেত্রে বললাম এবার এফএসডির পথ কিসের পথ এফএসডির পথ লড়াই এফএসডির পথ আন্দোলনের পথ কেন লড়াইয়ের পথ আন্দোলনের পথ আমরা এটা বুঝেছিলাম আমরা এটা বিশ্বাস করেছিলাম যে এফএসডি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছে যে বিষয়টায় মানে ধরা যাক আমার প্রাপ্য যেগুলো আমি যেগুলো ডিজার্ভ করি আমার যেগুলো আমাকে যেগুলো দেওয়া উচিত আমার অধিকার সেই অধিকারের বিষয়ে কথা বলতে গেলে সরকার বা কর্তৃপক্ষ যেই থাকুক সে বলবে তুমি তোমাকে যা দিচ্ছি তাই নিয়ে থাকো না তোমার এত কথা কিসে তুমি তো প্রতিবন্ধী তোমাকে দিচ্ছি তো যা দেবো তাই নিয়ে থাকবে সমাজের প্রতিবন্ধী মানুষের প্রতি মানসিকতাটা অনেকটা এই রয়েছে যে তুমি দুর্বল তুমি কিছু করতে পারো না তুমি সোসাইটিকে কিছু দিতে পারো না তোমার জন্য আমাকে সাবসিডি দিতে হয় তোমার জন্য বেশি টাকা আমাকে খরচ করতে হয় হ্যাঁ তাহলে তোমার এত কথা কিসে আমার কথাটা কিন্তু আমার কথা নয় আমরা যে অধিকারের কথাটা বলছি সেটা আমাদের মুখের কথা না সেটা সংবিধান স্বীকৃত আইন আমাকে যে আমার প্রাপ্য ফেসিলিটিটা দিতে হবে সুবিধাটা দিতে হবে এটা আমার মুখের কথা নয় এটা দেশের আইন সেই জন্য ন্যায্য কথাটা বলতে গেলে তখন কিন্তু কেউ আর খুব নরম এসো বাবা বসো তোমাদের দুটো কথা শুনি সুখ দুঃখের কথা অব্দি শোনার লোক আছে তারপর কিছু করার লোক সেই জন্য যখনই কিছু পেতে হবে যখন কিছু অর্জন করতে হবে সেই জন্য ন্যায্য কথাটা তখন জোর গলায় বলতে হবে সেই জোর গলায় বলার ব্যাপারটা যখনই আসবে তখনই ব্যাপারটা লড়াইয়ের জায়গায় পৌঁছে যাবে সেই জন্য আমরা বুঝেছি যে এফএসডি যে অধিকারের জন্য লড়াই করে যে অধিকারের জন্য আন্দোলন করে যে অধিকার সে চায় সে অধিকার তাকে লড়াই করতে হবে আন্দোলন করতে হবে সেই জন্য এফএসডির পথ লড়াইয়ের এবার লড়াইটা কিরকম আমরা বলি প্রতিবাদ প্রতিরোধের পথ হয়ে গেছে প্রতিবাদের পথ কিরকম ধরা যাক তোমার যেটা প্রাপ্য ধর মানবিক ভাতা 1000 টাকা মাসে প্রাপ্য তুমি দেখলে বিডিও অফিস তোমার নামটা কেটে দিয়েছে কিংবা তোমাকে 700 টাকা করছে তোমার কি করতে হবে তুমি গিয়ে যদি তার কাছে ভিক্ষে যাও তাহলে কি সেটা দেবে তোমাকে প্রতিবাদ করতে হবে দল বাঁধতে হবে ঝোপ বেঁধে গিয়ে বলতে হবে যে আমার 700 টাকা বা 1000 টাকা 300 টাকা আপনি কেন কেটে দিবেন এবং প্রয়োজনে সে যদি কথা না শোনে প্রয়োজন হলে তাকে আটকে রাখতে হবে ঘেরাও করতে হবে এটা প্রতিরোধের পথ সেই যে প্রতিরোধের পথ অর্থাৎ কোনো সমস্যা হলে সেটা সমাধান না হলে তার জন্য আন্দোলনটাকে তীব্রতর করা প্রয়োজনে কর্তৃপক্ষকে বাধ্য করা আমার প্রাপ্য অধিকার আমাকে ফিরিয়ে দিতে আচ্ছা আমি থামবো তাহলে একটু নাকি তাহলে এই যে বাধ্য কর এটা প্রতিরোধের পথ তাই এটা হচ্ছে প্রতিরোধের পথ এবার এই যে প্রতিবাদ প্রতিরোধের আন্দোলন যারা তোমরা পলিটিক্যাল সায়েন্স পড়ো তারা জানো এই প্রতিবাদ প্রতিরোধের আন্দোলনকে বামপন্থী আন্দোলন বামপন্থী রাজনীতি বলে রাজনীতি কাকে বলে সেটা তোমরা ক্লাসেই পড়বে সেটা তো আমাদের আমরা তো আমি তো তোমাদের অধ্যাপক নই আমি বললে হবে না কিন্তু প্রতিবাদ প্রতিরোধের পক্ষে বামপন্থী আন্দোলনের পক্ষে তার সঙ্গে এমসিপিআই
বামফ্রন্ট এসিউসিএ কারো সম্পর্ক যে কোনো ব্যক্তি সে যখন প্রতিবাদের রাজনীতিতে যাবে প্রতিরোধের রাজনীতিতে যাবে এবং সততার সঙ্গে সিপিএম সিপিআই এসিউসি তাদের তো নিজস্ব স্বার্থ আছে কিন্তু একজন ব্যক্তি মানুষ কিংবা একটা একটা গোষ্ঠী প্রতিবন্ধীদের একটা গোষ্ঠী তারা যখন তাদের নিজেদের প্রয়োজনের কথা বলতে যাবে তখন তো সেখানে তার ব্যক্তি স্বার্থ নেই দলীয় স্বার্থ নেই আমাদের তো ইউনিয়ন নির্বাচনে লড়ার ব্যাপার নেই আমাদের শুধু প্রতিদিনের সমস্যা কথা আছে তো সেই জন্য এফএসডি যে পথে যায় যে পথে সে আন্দোলন করে সেই পথকে সাধারণ অর্থে আমরা বলি বামপন্থী আন্দোলনের পথ কিন্তু আজকাল লোকের ধারণা হয়েছে বামপন্থা মানে সিপিএম কিংবা এসিউসিআই কিংবা বামফ্রন্ট কিংবা মাওবাদী নানান রকম ধারণা হচ্ছে সেগুলো তো পরের কথা তুমি ব্যক্তি জীবনে কি রাজনীতি করবে সেটা তো তোমার নিজস্ব চয়েস কিন্তু প্রতিবন্ধীদের অধিকারের আন্দোলনের প্রশ্নে কিংবা মানুষের অন্যায় মানুষের সঙ্গে হওয়া অন্যায়ের আন্দোলনের প্রশ্নে তোমাকে প্রতিবাদ প্রতিরোধের পথই নিতে হবে অন্তত এফএসডি সেটা পাবে সেই পথ হচ্ছে সক্রিয় লড়াইয়ের পথ আন্দোলনের পথ আরেকটা পথ এফএসডির আছে এফএসডি কি শুধুই লড়াই করে এফএসডির পথ ভালোবাসার পথ এফএসডি অন্তত আমরা এটা বুঝেছি যে এই ক্যাম্পাসে যে তোমার সঙ্গে অন্যায় করছে তুমি তার সঙ্গে লড়াই করবে কিন্তু এই ক্যাম্পাসে যে তোমাকে জানে না যে তোমার চোখের অসুবিধায় কিংবা চলাফেরার অসুবিধায় কিংবা তোমার ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি সম্পর্কে যার কোনো আইডিয়া নেই তাকে তো তোমাকে বোঝাতে হবে জানাতে হবে এই যে সচেতনতা তৈরি করা যেটাকে আমরা বলি সেন্সিটাইজেশন সামাজিক যে সচেতনতা নির্মাণের যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটা হচ্ছে ভালোবাসার প্রক্রিয়া তোমার যে বন্ধু তোমার সমস্যাটাকে বুঝিয়ে বলা এটা যে তুমি যে তোমার ক্লাসে করছো ব্যক্তিগতভাবে করছো এটা আসলে এফএসডির কাজই করছো তোমার যে বন্ধুকে তুমি ভালোবেসে তোমার অসুবিধাটা বোঝাচ্ছ তুমি ব্যক্তিগত উদ্যোগেই করছো কিন্তু সেটা আসলে বৃহত্তর প্রতিবন্ধী সমাজের হয়েই করছো সেটাও এফএসডির কাজ এটাও এফএসডির একটা মানে এটাও একটা ভালোবাসার পথ মানে এফএসডির একটা আন্দোলনের পথ এটা একটা চলমান আন্দোলন ভেতরে ভেতরে চলছে আমরা বুঝতে পারছি না কোনো বিক্ষোভ হচ্ছে না কোনো লড়াই হচ্ছে না লাগাতার চলছে এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয় যেখানে এই হলে আমরা প্রোগ্রাম করছি এমন দিনও ছিল আমি পড়েছি যে প্রতিবন্ধীরা হলে প্রোগ্রাম তো অনেক দূরস্থ তারা রাস্তায় বেরোলে খুব দয়া করে কেউ তাদের হাত ধরে হয়তো রাস্তাটা পার করে দিল ক্লাসে গিয়ে কথা বলার লোকটাও ছিল না সেখান থেকে আজ যে অন্যরকম একটা পরিস্থিতিতে এসছে বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী ছাত্রদের কথা শুনছে এটা কিন্তু একদিকে লড়াইয়ের পথে হয়েছে আবার একদিকে ভালোবাসার পথে হয়েছে সেই জন্য এফএসডির পথ লড়াইয়ের পথ আবার একই সঙ্গে এফএসডির পথ ভালোবাসার পথ আমার পক্ষ মানে আমার বিষয়ে একদম শেষ যে প্রশ্ন এফএসডির কর্মপদ্ধতি সেটা মোটামুটি তোমরা জানো এতদিন যারা নতুন এসছো তারা তারাও আস্তে আস্তে জেনে গেছো হয়তো এফএসডি যে পদ্ধতিতে চলে প্রথমেই বললাম আমাদের টাকা নেই পয়সা নেই অফিস নেই কিছুই নেই তবুও একটা সংগঠন চলে তার প্রক্রিয়াটা হচ্ছে এই সংগঠনের সদস্যরা পরস্পর পরস্পরের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে হ্যাঁ এবং সম্পর্কের মধ্যে খামতি আছে ব্যক্তিগত খারাপ লাগা বন্ধুত্ব শত্রুতা নানা রকম আছে তবুও একটা গড়পড়তা ভালোবাসার সম্পর্ক পরস্পরের মধ্যে থাকতে হবে সেই পারস্পরিক ভালোবাসা এফএসডি সদস্যদের মধ্যে একটা এটা যতদিন থাকবে ততদিন এরকম একটা পয়সা না থাকা একটা অফিস না থাকা টাকা পয়সা অ্যাসেট না থাকা পিছনে কোনো পলিটিক্যাল ব্যাকআপ না থাকা একটা ছাত্র ফোরাম এটা চলবে এবং আমরা বলি যে এই সংগঠনটা হচ্ছে একটা পার্টিসিপেটরি ডেমোক্রেসির প্রচার মানে অংশগ্রহণকারী মানে তুমি অংশ নেবে তার ভিত্তিতে তোমার কথা শোনা এই এটাকে বলে পার্টিসিপেটরি ডেমোক্রেসি যারা আইয়া পড়ে তারা তো জানেন তাদেরকে আমার শেখানোর কিছু নেই কিন্তু পার্টিসিপেটরি ডেমোক্রেসি আর রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি দুটো পার্থক্য আছে আমাদের দেশের যে সংসদ সেটা হচ্ছে প্রতিনিধিমূলক গণতন্ত্র আমরা যেতে পারি না সে আমরা একজনকে ভোট দিয়ে সে যায় সে গিয়ে আমাদের কথাগুলো বলে কিন্তু আমরা আমাদের এই ছোট্ট ছাত্র ফোরামটাকে তৈরি করেছি এমনভাবে অন্তত আমরা চাই যে এখানে জীবিত যে আসবে সে তার নিজের কথাটা বলবে এবং তার বক্তব্যের ভিত্তিতেই একটা ডিসিশন হতে পারে তার দায়িত্ব বাকি সবাইকে কনভিন্স করা এখানে কোনো প্রতিনিধির প্রয়োজন যারা কনভেনার তারা এখানে প্রতিনিধি নয় তারা কিন্তু অ্যাকচুয়ালি এই মিটিংটা কন্ডাক্ট করা প্রোগ্রামটা কন্ডাক্ট করার দায়িত্বে আছে তারা ডিসিশন নেয় না কাজ হচ্ছে জীবিতে আসা নিজের বক্তব্য জীবিতে যুক্তি সহকারে বলা বাকিদের সঙ্গে বিতর্ক করা এবং সেই বিতর্ক থেকে উঠে আসা সিদ্ধান্তকে সবার মাধ্যমে সেটাকে বাস্তবায়ন
এই যে ওয়ার্কিং কমিটির মেম্বার যারা তারাও কিন্তু গ্রুপের প্রতিনিধি কিন্তু তারা গ্রুপের বক্তব্যটা জিবিতে বলবে না সেটা তাদের কাজ নয় ধরো ইউজি সেকেন্ড ইয়ারের একজন মেস ওয়ার্কিং কমিটির মেম্বার তার দায়িত্ব না ইউজি সেকেন্ড ইয়ারের কথা বলা তার দায়িত্ব হচ্ছে এফএসডির একটা প্রোগ্রাম হচ্ছে সেটা ইউজি সেকেন্ড ইয়ারকে কমিউনিকেট করা জানানো কিংবা ইউজি সেকেন্ড ইয়ারের কোনো একটা সমস্যা সেই সমস্যাটাকে খুব দ্রুত জিবিতে প্লেস করে দেওয়া কিন্তু এখানে ডিসিশন হবে প্রত্যেকে উপস্থিত থাকে জীবিতে অংশগ্রহণের মাধ্যমে এটাকে আমরা বলি পার্টিসিপেটরি ডেমোক্রেসি কিন্তু তার মানে কি এই যে আমি জীবিতে কোনো একটা প্রস্তাব দিলাম এবং সেই প্রস্তাব বাকিরা বাস্তবায়িত করবে তা নয় জীবিতে প্রস্তাব করার মানেটাই হচ্ছে যে আমি এই আমার এই যে বক্তব্য আমার যে প্রস্তাব সেই প্রস্তাবকে বাস্তবায়িত করার দায়িত্ব নেব এই দায়িত্ব নেব বলেই আমি প্রস্তাব করছি আমি একটা বললাম এটা করা উচিত বলে আমি চুপ করে গেলাম আমি আর কিছু করলাম না এইটা পার্টিসিপেটরি ডেমোক্রেসি নয় সেই জন্য এফএসডির কর্মপদ্ধতিটাকে আমরা মনে করি যেটা বৃহত্তর সর্বাত্মক গণতন্ত্রের রূপ দেওয়ার চেষ্টা আমরা করেছিলাম জানি না সেটা কতটা প্র্যাকটিস হয় আশা করি হয় এবং তোমরা আরও স্বাধীনভাবে চেষ্টা করবে সেটাকে আরও বৃহত্তর জায়গায় নিয়ে যাওয়ার জীবিত এসে নিজেদের ভালো লাগা খারাপ লাগার কথা নিজেদের বক্তব্য বলবে সেটার ভিত্তিতেই সমস্ত ডিসিশন যাতে হয় যদি এমন হয় যে একজনের ডিসিশন একজনের বক্তব্য সেটাকে অনেকে মিলে চেপে দেওয়ার চেষ্টা করছে তোমাদেরকে জোর গলায় সাথে বলতে হবে প্রতিবাদ করতে হবে প্রয়োজনীয় জীবিতকে ওয়ার্কআউট করতে হবে কিন্তু নিজের বক্তব্য নিজেকে বলতে হবে এই গণতান্ত্রিক প্র্যাকটিসের মধ্যে দিয়ে যেতে যেতে এফএসডি কাজ করবে এবং এফএসডির অনেক দায়িত্ব তা নিয়ে আজকে কথা বলার আর সুযোগ তেমন পাচ্ছি না কিন্তু শুধু এইটুকু বলি যে এই 30 জন 40 জন মানুষের এই যে উপস্থিতি এই উপস্থিতি শুধু এই 30 জন 40 জনের সুবিধা অসুবিধার জন্য নয় তোমরা শুনলে একটু অবাকই হবে যে এখনো কোনো ছাত্র কোনো বিশ্ববিদ্যালয় স্তরের কোনো ছাত্র আমাকে সেদিনও একজন ফোন করেছিল তারা আশা করে যে ছাত্রদের কোনো সমস্যা হলে প্রথম উদ্যোগটা নেবে এফএসডি সে যাদবপুরের ছাত্র নয় যে কোনো সমস্যা ধরো যে রাইটার নিয়ে পশ্চিমবঙ্গে এত সমস্যা এত তার কোনো সমাধান হচ্ছে না সেই সমস্যার সমাধান করার জন্য বহু লোক তাকিয়ে আছে যে এফএসডি একটা উদ্যোগ নেবে এফএসডি একটা আন্দোলন করবে ছাত্রদের সমস্যাগুলো নিয়ে কথা বলবে এফএসডি এটা বহু লোকের প্রত্যাশা হ্যাঁ যারা প্রত্যাশা করে তারা নিজেরা যে সবসময় এগিয়ে আসে তা নয় কিন্তু তবুও এফএসডির দায়বদ্ধতা আছে এফএসডি প্রতিবন্ধী মানুষদের জন্য বিশেষ করে প্রতিবন্ধী ছাত্রদের উন্নতির জন্য তাদের সুবিধা অসুবিধার জন্য তাদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি বদলানোর জন্য যে কাজ করার প্রয়োজন সে কাজ এফএসডি করবে এরকম একটা প্রত্যাশা কিন্তু বহু মানুষের মধ্যে আছে সেই জন্য আমার একটা মানে অনুরোধ যে এফএসডি দেখো একটা সংগঠন সে একটা সেমিনার করলো একটা পথসভা করলো একদিন অবরোধ করলো একটা মিছিল করলো এটাতে একটা সংগঠন টিকে থাকে না তার একটা স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং মানে ইডিওলজি তো অনেক বড় কথা সেটা বাদে দিই একটা ভালো নিজেদের মধ্যে ভালো বোঝাপড়া অন্তত ডিসেবিলিটি সম্পর্কে প্রতিবন্ধকতা আমার যে প্রতিবন্ধকতা সেটা আসলে কি কেন আমি এত সমস্যার সম্মুখীন হচ্ছি কি করে সেটা সমাধান হবে সমাধান করতে পারি না পারি অন্তত কি করে কি করলে সেটা হবে এই সম্পর্কে বোঝাপড়া না থাকলে শুধু একটা মিটিং একটা মিছিল একটা সেমিনার করে কোনো লাভ হবে সেই জন্য আমার অনুরোধ একটা সংগঠন 6টা বছর পেরিয়ে এসেছে কোনো কিছু না নিয়ে কিন্তু বারবার বলছি আমার এটা খুব গর্বের বলে মনে হয় যে এফএসডি টাকা পয়সা ছাড়া একটা সংগঠন দিনের মধ্যে চলছে তো এরকম একটি সংগঠন 6টা বছর পেরিয়ে এলো তারপরে তার মধ্যে পোটেনশিয়াল আছে অনেক সম্ভাবনা আছে এবং সেই সম্ভাবনা তো আমরা সবাই বলে এখানে যারা বসে আছি তোমরা নিয়মিতভাবে প্রতিবন্ধকতার বিষয়ে ডিসেবিলিটি বিষয়ে প্রতিবন্ধীদের আন্দোলনের বিষয়ে নিজেদের যে ভাবনা চিন্তা সেগুলো নিয়মিত মানে আদান প্রদান করো আমি তো একটা প্রসঙ্গ বললামই না প্রতিবন্ধীদের মধ্যেও যারা প্রান্তিক প্রতিবন্ধী মেয়েরা তাদের সমস্যার বিষয়ে আলাদা করে ভালো করে বোঝাপড়ার প্রয়োজন আছে আন্ডারস্ট্যান্ডিং আসার দরকার আছে ভালো একটা সঠিক সিদ্ধান্তে আসার প্রয়োজন আছে সেই জন্য নিয়মিত প্রতিবন্ধকতা বিষয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করা চর্চা করা সেটা নিয়ে বিতর্ক করা এবং সেগুলো থেকে সিদ্ধান্তে আসার চেষ্টা করা ভালো করে ব্যাপারটাকে বোঝা তারপর সেটার ভিত্তিতে সংগঠন এগিয়ে যাবে সংগঠন দু একটা কর্মসূচিতে আমরা এফএসডিতে রেগুলার কর্মসূচি করি তার কারণ হচ্ছে যাতে আমাদের নিজেদের মধ্যে যোগাযোগটা থাকে তার পরেও নিজেদের মধ্যে থিওরিটিক্যাল বোঝাপড়া ডিসেবিলিটি সম্পর্কে এটা থাকা খুব প্রয়োজন এবং আমার ধারণা সেই কারণেই আজকের এই অনুষ্ঠানের আয়োজন এবং যে ছাত্র সংগঠন একদিন
একটা নির্দিষ্ট দাবিতে তার যাত্রা শুরু করেছিল যে কিছু সুযোগ সুবিধা তাকে দিতে হবে সেই ছাত্র মানে কিছু সুযোগ সুবিধা প্রতিবন্ধী ছাত্রদের দিতে হবে সেই সুযোগ সুবিধা মোটামুটি অর্জন হয়ে গেছে বিশ্ববিদ্যালয় তখন অনেক ফেসিলিটি দেয় তারপরে ফেসিলিটির প্রয়োজন কিসের প্রয়োজন আছে কারণ প্রতিবন্ধী মানুষদের সমস্যা যে ব্যাপক সমস্যা সেই সমস্যার নিরিখে সমাধান হচ্ছে সামান্য কিন্তু তোমার বিশ্ববিদ্যালয়ে তোমার ক্লাসে সমস্যা সারা দেশের প্রতিবন্ধী মানুষদের সমস্যা কত ভাবতে তো সেই জন্য এই ছ বছর বাদে এফএসডির এই সপ্তম প্রতিষ্ঠা দিবসে আমার একদম মানে কথা শেষে একটা কথা বলি তোমাদেরকে আজকে কেউ বলেনি সেই জন্য যে 2017 সালের 15 ডিসেম্বর এফএসডি তৈরি হয়েছিল রাস্তা দাঁড়িয়ে নিউ ব্লক হোস্টেলের সামনে যে জায়গাটা রাস্তাটা ওই আম গাছটার সামনে দাঁড়িয়ে এখানে আমরা ছিলাম যে রাইম সীমারুল আরিফ মঞ্জিব রবিদা ছিল আমি ছিলাম আর বোধহয় কেউ ছিল না হ্যাঁ এখানে 12-13 জন আমরা একটা যে প্রোক্লেমেশনটা প্রথম শুনলে ওই প্রোক্লেমেশনটা পড়া হলো পড়ে যারা যারা একমত তারা তাদের মানে সই করলো এবং আমরা ডিসাইড করলাম যে আমরা একটা ছাত্র ফোরাম সংগঠন আমরা করি না ছাত্র ফোরাম করি কারণ সংগঠনের ফোরামের কি পার্থক্য অন্য একদিন যদি সুযোগ হয় বলবো আমরা তৈরি করলাম সেই ছাত্র সংগঠন সেই 12-13 জনের ছাত্র সংগঠন আজ এত বড় জায়গায় আসতে পেরেছে কোনো ব্যাক ব্যালেন্সের জন্য তো নয় শুধুমাত্র নিজেদের সদিচ্ছার জন্য সেইটা তোমরা যারা নতুন এসছো তোমরা এটাকে টিকিয়ে রেখো এবং ভালো করে সমস্তটা বোঝার চেষ্টা করো এইটুকু তোমাদের কাছে অনুরোধ রইল তোমাদের সবাইকে আবারও সম্মানীয় অভিনন্দন জানিয়ে আমার কাছে ধন্যবাদ যিশুদাকে এফএসডির যে মত পথ এবং কর্মপদ্ধতি যেভাবে এফএসডি চলে এবং এফএসডির যে মতাদর্শ বিশ্বাস তা খুব সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করবে যিশুদা যিশুদার এই বক্তব্যের পর আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্বে এসে পৌঁছেছি এখন একটি সমাপ্তি সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে সমাপ্তি সঙ্গীত সমবেত কণ্ঠে পরিবেশিত হবে চলো
চাকে তোমরা চায়ের কাপ কেউ এখানে ফেলে যাবে না, সবাই চায়ের কাপ নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দেবে। আমি বলছি যে যেইভাবে অর্ডার ওয়াইজ আমাদের ভলেন্টিয়াররা বের করবে তোমরা সেইভাবে আস্তে আস্তে করে যাবে, কিন্তু তাড়াহুড়ো করো না, টিকিটটা নিয়ে সবাই সাবধানে যাবে, একটু বসো সবাই, ভালো।